একটু অপেক্ষা করো দাদা, আমার ইয়ারটা চেঞ্জ করে নিতে হবে একটু। আচ্ছা, তুমি কি ভিডিও দেখতে পাচ্ছ বা? হ্যালো, না ভাই, আপনার তো অফ করা। এখন ঠিক আছে? না, অফ করা না, অফ অন করছি তো। ভিডিওটাকে স্পটলাইটও করছি, সবকিছু আশা করি ঠিক আছে, তাই না? ভাই না ভাইয়া, আমার তো আসা দেখা যাচ্ছে না। হ্যাঁ, এখন এখন যাচ্ছে। এখন আশা করি ভিডিও দেখা যাচ্ছে, আবার স্ক্রিন শেয়ারও দেখা যাচ্ছে, তাই না? তাই তো। হ্যালো, ঠিকঠাক হয়েছিল দাদা? এই দিকটা দেখা যায় না, তাই না? দাঁড়াও, শুরু করি। এই দিক থেকে মনে হয় অনেকটা কেটে গেছে, কেন একদম থাক। এখন বেশ পুরোটাই দেখা যায়। আজকে কি ক্যামেরাটা সেট আপ করার নিচে হয়েছে? আমি একটু বাইরে যাব। ওকে, কালকে আমরা টর্ক নিয়ে পড়াশোনা করতেছিলাম। টর্ক নিয়ে পড়াশোনা করার সময় আমরা লাস্ট যে প্রবলেমটা দেখছিলাম সেটা ছিল একটা ফায়ার ফাইটার একটা মই বিয়ে উঠতেছে, সেরকম প্রবলেম। প্রবলেমটা কিরকম ছিল? এই যে এরকম ছিল একটা ভূমি, এটা হলো একটা দেয়াল, আর এই যে নিচে এটা হলো ভূমি। ওকে, এখানে একটা মই ছিল, এখানে একটা মই ছিল। আমাদেরকে বলে দিছিল যে আচ্ছা, তো একটা মই দেওয়া ছিল, মইয়ের দৈর্ঘ্য এল ইকুয়ালস 12 মিটার বলা ছিল। 12 মিটারই তো? হ্যাঁ, এল ইকুয়ালস 12 মিটার বলা ছিল। আরো বলা ছিল একজন ফায়ার ফাইটার যে এটা বেয়ে উঠতেছে, এরকম ভাবে বেয়ে এটা বেয়ে উপরের দিকে উঠতেছে, সে আছে একেবারে মধ্যবিন্দুতে, মানে L/2 তে আছে এ মানুষটা। আর তার ভর বলে দিছিল, তার ভরকে যদি আমি M1 হিসাবে ট্রিট করি, M1 এর ভর ছিল হলো 72 কেজি। M1 এর ভর ছিল 72 কেজি, আবার মোয়ের ভর M2 ছিল হলো কত কেজি? 45 কেজি। মোয়ের ভর M2 ছিল 45 কেজি। আর একই সাথে আরো কিছু বলা ছিল, বলা ছিল যে এটা এই ভূমি থেকে এইখানে হাইট, এইচ এর মান বলা ছিল, এইচ এর মান ছিল 9.3 মিটার। ওকে, এইচ ইকুয়ালস 9.3 মিটার। ওকে, আচ্ছা, এরপর আমাদের কি ছিল? সব ডেটা তো লিখছি আশা করি। আরে, আরেকটা জিনিস বলা ছিল যে এই মইটার সেন্টার অফ মাস আছে এর ইয়াতে, এর 1/3 ভাগে, 1/3 ভাগ ধরে নিলাম এইখানে। সো এই বরাবর আমার এখান দিয়ে কাজ করতেছে হলো M2G। আর সেন্টার অফ মাস যদি এই 1/3 থাকে, তাহলে নিশ্চয়ই এখান থেকেই আমার ওজনটা কাজ করবে, তাই না? M2G মানে সেন্টার অফ মাস ভাইয়া একটা যেখানে। প্রশ্ন ছিল, হ্যাঁ বলো ভাই আপনি কোথায় লিখছেন?
আমি বোর্ডে লিখতেছি, বোর্ড কি তোমরা দেখতে পাচ্ছো? না বোর্ড ভাই, তো দেখতে পাচ্ছি না। মানে শুধু কি ইয়াই দেখতে পাও? আপনি যে স্ক্রিন শেয়ার দিয়েছেন ওটা শুধু দেখতে পাচ্ছি। আমার ভিডিও কি দেখা যায় এখন? না ভাইয়া, দেখা যাবে, দেখো কিছুক্ষণের ভিতরে। এখনো বোর্ড দেখা যায় না? না ভাইয়া, আচ্ছা স্টপ শেয়ার থাকুক আপাতত, এখন তো দেখা যায়। না ভাইয়া, এখনো দেখা যায় না। এই আমার নিজেকে স্পটলাইট করা আছে তো? হ্যাঁ করা আছে তো, ব্যাপার কি আজকে দুষ্টুমি কেন করতেছে? দেখি আমরা 1 থেকে 30 পর্যন্ত গুণই হয়ে যাবে এতক্ষণ ভিতরে। ভাইয়া আপনি ভিডিওটা অন করেন আগে। ভিডিও তো অন করছি, ভিডিও তো আমি দেখতে পাই না। আচ্ছা ভিডিওটা অফ করলাম, এরপর আবার অন করলাম, দেখা যাচ্ছে না? না ভাইয়া, না ভাইয়া এখন দেখা যায়। আচ্ছা এই যে বলছিলাম 1 থেকে 30 পর্যন্ত গুনো, দেখো গুনলে তাড়াতাড়ি হয়ে যাইতো, 10-এর আগে হয়ে যাইতো। আচ্ছা তো এবার স্ক্রিন শেয়ার কি দিব? না দরকার নেই, দরকার হবে না, যখন দরকার হবে তখন দিব, আর বোর্ডেই তো বুঝাইতেছি অনেকখানি। আচ্ছা তো আমাদের সেন্টার অফ ম্যাসটা এর L/3-তে আছে, তাই না? মানে মইটা মইয়ের L/3-তে আছে সেন্টার অফ ম্যাসটা। ওকে, আর আমাদের আরো কি বলা ছিল, মানে এরপর থেকে আমাদের অঙ্কটা শুরু করব। অঙ্কটা শুরু করার ক্ষেত্রে আমাদের প্রথম কাজ হলো এর পিভট পয়েন্টটা মানে মার্ক করা। পিভট পয়েন্টটা মার্ক করাটা এটা অনেক বেশি ইম্পর্টেন্ট একটা ব্যাপার স্যাপার যখন আমরা ইকুইলিব্রিয়াম নিয়ে কথা বলতেছি। ইকুইলিব্রিয়াম নিয়ে কথা বলছি তখন একটা ইম্পর্টেন্ট ব্যাপার স্যাপার কেন? কারণ ইকুইলিব্রিয়ামে তো আসলে কোনো নড়ন চড়ন কিছুই হয় না, তার মানে দিন শেষে স্থির থাকে। যদি স্থির থাকে তাহলে তো মনে করো যে কোনো বিন্দুকে আমরা পিভট পয়েন্ট ধরে নিতে পারি, যে মানে যদি ঘোরে তাহলে এই বিন্দুকে কেন্দ্র করে ঘুরবে, কিন্তু দিন শেষে ঘুরতেছে না, তার মানে যে কোনো একটা বিন্দুকে পিভট পয়েন্ট ধরে নিতে পারি। যদি এই বিন্দুটাকে পিভট পয়েন্ট না ধরে আমি যদি এই বিন্দুটাকে পিভট পয়েন্ট হিসাবে ধরতাম, যেরকম আমি এই নিচের বিন্দু ওটাকে পিভট পয়েন্ট হিসাবে ধরতেছি, আমি মাঝের কোনো বিন্দু বা এই কোনার কোনো বিন্দু এরকম একটা বিন্দুকেও পিভট পয়েন্ট হিসাবে ধরে নিতাম। কিন্তু এটা ধরার সময় আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, একটা জিনিস না অনেকগুলো জিনিস। একটা হলো যে মানে কোথায় ধরলে সবচেয়ে সুবিধাজনক হবে, কোথায় ধরলে সবচেয়ে সুবিধাজনক হবে। দেখো যে কি কি ক্ষেত্রে আমাদের টর্কের মানটা জিরো আসতে পারে। টর্কের মান যদি জিরো আসে তার মানে আমাদের ওই ফোর্সটা নিয়ে কাজ করতে হবে না। যদি সাইনের মান 180 ডিগ্রি হয় বা সাইনের মান যদি 0 ডিগ্রি হয়, সাইনের মান 0 ডিগ্রি বা 180 ডিগ্রি, তার মানে কি? তার মানে এই যে এই বরাবর যদি কাজ করে, এই পিভট বরাবর, এই বরাবরই যদি ফোর্সটা কাজ করে, ওকে, হ্যাঁ এই বরাবরই মনে করো ফোর্সটা কাজ করতেছে বা এই বিপরীত দিকে কাজ করতেছে পিভট পয়েন্টের, তাহলে সাইনের মান 180 ডিগ্রি বা 0 ডিগ্রি হইতে পারে। মানে এফ ভেক্টর আর আর ভেক্টর এদের দুইটার মাঝখানের কোণ 0 ডিগ্রি হইতে পারে। আবার দেখো এই ক্ষেত্রে আমি কি জিনিসটা বলতে পারি না যে ইয়াটা একেবারে ফোর্সটা একেবারে এসে পিভট পয়েন্টের উপরে ক্রিয়েট করতেছে। সো আমাদের টর্ক জিনিসটা তো হলো এফ আর আর এর ক্রস ভেক্টর, তার মানে হলো এফ আর সাইন থিটা। এফ আর সাইন থিটা যদি হয় আর আমার ফোর্সটা যদি ডিরেক্ট পিভট পয়েন্টের উপরে এসেই ক্রিয়া করে, তখন আর এর মান কি শূন্য হয়ে যায়? আর এর মান যদি শূন্য হয়ে যায় তখন আমাদের সেই ইয়া নিয়ে কাজ করতে হয় না, আমাদের সেই ফোর্সটা নিয়ে আর মানে টর্ক ক্যালকুলেট করতে হয় না। মানে টর্ক ক্যালকুলেট করা যায়, টর্ক ক্যালকুলেট করে ওইটুকের টর্ক কি হবে? শূন্য হবে। সুতরাং ওইটা লেখার কোনো দরকার নাই, মানে ওইটাকে বিবেচনায় আনার দরকার নাই সহজ ভাষায়, কারণ মানে লিখতে গেলেও তো আমার আঙ্গুল টাঙ্গুল দিয়ে টর্কের দিক টিক ইত্যাদি ইত্যাদি নির্ণয় করতে হবে, তো এত কষ্ট করার কি দরকার? দিন শেষে যেটা আমার একটা জিরো রেজাল্ট দিচ্ছে। আচ্ছা তো দেখো যদি এই বিন্দুতে আমি কাজ শুরু করি, প্রথমে দেখি একটু ডায়াগ্রাম আঁকানোর চেষ্টা করি, কোন দিকে কোন ফোর্স কাজ করতেছে সেটা বের করার চেষ্টা করি। এই বরাবর মানে এইখানে ভূমির সাথে লেগে আছে, নিশ্চয়ই এই বরাবর আমার একটা নর্মাল ফোর্স কাজ করতেছে, সেটাকে আমি নর্মাল ফোর্স 1 দিলাম। ওকে, এখন আমার প্রশ্নে আরো কিছু কথা বলার ছিল, সেটা হলো এই যে দেয়াল, এই দেওয়ালের সাথে একবার সারফেসের সাথে লেগে আছে মইটা, আর আরেকবার হলো ভূমির সাথে সারফেসে লেগে আছে। তো দেওয়ালটা হলো ফ্রিকশনলেস, দেওয়ালে কোনো ফ্রিকশন নাই, আর মানে ভূমিতে একটু ফ্রিকশন আছে। ভূমিতে যদি একটু ফ্রিকশন থাকেই, তাহলে একটু বলো তো যদি মইটা চলাচল করা শুরু করে তাহলে কোন দিকে যাইতে পারে? হ্যাঁ সামনের দিকে।
মানে এই দিকে মইটা চলে যাবে তাই না, ডান দিকে? জি ভাইয়া, ডান দিকে চলে যাবে এরকম, কিন্তু মানে এরকম কি চান্স আছে যে মইটা এই দিকে যাচ্ছে, মানে মইটা ধীরে ধীরে উপরের দিকে উঠতেছে? মনে হয় তোমার তাই না, কোনো ভূত দেশে না ঠেললে এরকম হবে না। তো মইটার গতি যদি এই দিকেই হয় তাহলে নিশ্চয়ই ফ্রিকশন ফোর্সটা কাজ করবে বরাবর এই দিকে তাই না? জি ভাইয়া, ফ্রিকশন ফোর্স কাজ করবে, তো আবার কোন ধরনের ফ্রিকশন? স্ট্যাটিক ফ্রিকশন কাজ করবে। কেন? কারণ এখন পর্যন্ত তো স্থির আছে, এটা তো নড়াচড়া করে নাই, কারণ আমরা ইকুইলিব্রিয়াম নিয়ে একটা কথা বলতেছি। আচ্ছা, এই দিক বরাবর স্ট্যাটিক ফ্রিকশন কাজ করতেছে। আমরা আরো দেখতে পারি এই যে এই বরাবর কাজ করতেছিল M2G, তারপর এই যে L/2 এ কাজ করতেছিল হলো M1G, আর এই যে এইখানে এইখানে একটা কি দেওয়ালের সাথে লেগে আছে না, তো দেওয়ালটা একেবারে লম্ব বরাবর একটা ফোর্স দিবে, লম্ব বরাবর একটা নর্মাল ফোর্স ফিরাই দিবে, মানে যা সার্ফেস এর সাথে লেগে আছে তাই সার্ফেস একটা ফোর্স ফিরাই দিবে, যেটাকে আমরা নর্মাল ফোর্স বলতেছিলাম। সেই নর্মাল ফোর্স এটাকে যদি আমি N2 দিয়ে রিপ্রেজেন্ট করি। ওকে, তাহলে চলো আমরা টর্কের ইকুয়েশনটা একটু লেখার চেষ্টা করি। আর টর্কের ইকুয়েশনটা যদি লেখি, মানে টর্ক টর্কের ইকুয়েশনটা যদি লেখার চেষ্টা করি, আর টর্ক ইকুয়ালস হবে, প্রথমে যদি ধরো আমি এই মানে এই পিভট পয়েন্ট থেকে ধীরে ধীরে যাই, দেখো N এর মান এখানে হলো, আমাদের আমরা Nটাকে নিয়ে কাজ করার কোনো দরকার নাই। কেন কাজ করার কোনো দরকার নাই? কারণ আমাদের এই Nটা মানে এই নর্মাল ফোর্সটা ডিরেক্ট পিভট পয়েন্টে, মানে পিভট পয়েন্টে হচ্ছে প্রযুক্ত হচ্ছে, সুতরাং এখানে R এর মান হলো 0। যেহেতু এখানে R এর মান 0, তার মানে এখানে আমাদের কষ্ট করার দরকার নেই, এইটাকে আর বিবেচনা আনার দরকার নেই। একইভাবে আমাদের এই ফ্রিকশন ফোর্সটাও ডিরেক্ট পিভট পয়েন্টে ক্রিয়েট হয়, মানে প্রযুক্ত হচ্ছে। যদি ডিরেক্ট পিভট পয়েন্টে প্রযুক্ত হয়, সুতরাং আমাদের এইটা নিয়েও কাজ করার কোনো দরকার নাই। এখন দেখো আমাদের কাছে ফোর্স ছিল একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। পাঁচটা ফোর্সের মধ্যে দুইটা ফোর্স আমরা আগেই কেটে দিতে পারলাম, জাস্ট আমরা পিভট পয়েন্ট এটাকে চুজ করছি তাই। আমরা যদি এটার বদলে অন্য কোনো পয়েন্ট চুজ করতাম, তাহলে কি আমরা একসাথে দুইটা ফোর্সকে নাই করে দিতে পারতাম? হ্যালো, না পারতাম না, জি না ভাইয়া, সবগুলো আলাদা আলাদা পয়েন্ট থেকে মানে কাজ করতেছে। আচ্ছা, এবার আমরা এই L3 মানে M2G নিয়ে কথা বলি। আচ্ছা, M2G হলো পিভট পয়েন্ট থেকে L/3 দূরে আছে তাই না? হ্যাঁ জি ভাইয়া, পিভট পয়েন্ট থেকে L/3 দূরে আছে। এখন এটা যদি L/3 দূরে থাকে, ওকে, তাহলে নিশ্চয়ই আমরা এটা আগে দিকটা ক্যালকুলেট করার চেষ্টা করি। এটা হলো প্রথম ভেক্টর, মানে দূরত্বটা হলো তো আর, প্রথমে দেখি এফ মানে আর ক্রস এফ, টর্কের ইকুয়েশন তো এমন, আর ক্রস এফ, তাহলে প্রথম ভেক্টরটা আর, তো আর এর দিকে প্রথম আঙ্গুল দিলাম, তারপরে ভেক্টরটা ফোর্স, ফোর্স এর দিকে দ্বিতীয় আঙ্গুল দিলাম, দেখো এটা উপরের দিকে নির্দেশ করতেছে, তার মানে আমার এখানে টর্কটা হলো পজিটিভ, টর্কটা পজিটিভ তো, হ্যাঁ, তার মানে ব্যাপারটা হলো M2G L/3 সাইন থিটা, এরকম আসবে না? হবে হ্যাঁ, এরকমই আসার কথা। এখন ব্যাপার হলো এখানে থিটার মানটা আমাদের জানা নাই, এখানে থিটার মান যেহেতু জানা নাই, দেখো L এর মান আমাদের জানা আছে, H এর মান আমাদের জানা আছে, সুতরাং সাইন থিটা এটার ইকুয়েশন দিয়ে কি আমাদের L থিটার মান জেনে ফেলতে খুব কষ্ট হবে? না ভাই, এটা মতো করবো না, খুব সহজেই আমরা করে ফেলতে পারবো, বা আরো সহজ ভাবে করতে পারি, সেটা হলো দিয়ে এখান থেকে ভূমি এর মান বের করে নিতে পারি, তো ভূমি এর মান বের করার দরকার নাই, জাস্ট সাইন থিটা মান বের করি, ঠিক আছে? গতকালকে ভূমি এর মান করতে যাই একবার ভুল হয়েছে, সুতরাং এটাকে আর করবোই না, ঠিক আছে, সাইন থিটা এভাবে করা যায়। আচ্ছা, এরপরে দেখি এই এখান থেকেই বিন্দু থেকে আমার পরের ফোর্স M1G মানে ফায়ার ফাইটারটার ভর নিয়ে আমরা যখন কাজ করতেছি, এই যে প্রথম ভেক্টরের দিকে তর্জনী আঙ্গুল, তারপর দ্বিতীয় ভেক্টরের দিকে মধ্যমা, আমি নিয়মটাকে ঠিক রাখছি, তর্জনী উপরে মধ্যমা নিচে, ডান হাতের নিয়ম যেটা সেটাকে ঠিক রেখে এরকম করছি, দেখো টর্কটা আমার পজিটিভ দিকে দেখাচ্ছে, তার মানে এটা হলো M1G L/2 সাইন থিটা। ওকে, এরপরে দেখো গতকালকে আমি যেটা করছিলাম সেটা হলো আমি এই বরাবর নিচ্ছিলাম খালি, মানে যদি L সাইন থিটা হিসাব করতে থাকো, ওকে, L সাইন থিটা হিসাব করে জাস্ট এই বরাবর, মানে যাই হোক এর কথাবার্তাই আমি যাব না, গতকালকে আমি যা করতেছিলাম সেটা হলো জাস্ট এই বরাবর, এই বরাবর নেওয়ার চেষ্টা করতেছিলাম, এই বরাবর নেওয়ার চেষ্টা করে আমি জাস্ট দূরত্বটা মানে এর মান কি বলবো,
টর্কের মান বের করার চেষ্টা করতেছিলাম, মানে সেটাই করছিলাম ওইভাবে। কিন্তু ওইভাবে করার থেকে আমার মনে হয় ভালো হবে যে আমরা এই বরাবর দূরত্ব গুলাই নিই, এরপরে আমরা জাস্ট সাইনের এই ব্যাপারটা আনবো। সাইনের ব্যাপারটা আনার জন্য থিটার মান আমাদের দরকার, থিটার মান আমরা খুব সহজে পেয়ে যাইতে পারি। তো থিটার মান পেয়ে গেলে আবার দেখো আমাদের এইটার দরকার আর এন টুর দরকার। এইখান থেকে এইটুকের দূরত্ব কি এল না? তার মানে আমার এন টু ফোর্সটা এল দূরত্বে কাজ করতেছে এই বরাবর। তো এই যে প্রথম ভেক্টরের দিকে প্রথম আঙ্গুল দিলাম, এখন দেখো দ্বিতীয় ভেক্টরটা, দ্বিতীয় ভেক্টরের মানে ফোর্সের দিকে দেওয়ার কোনো উপায় নাই। সুতরাং আমি কি করতে পারি, আমি এরকম ভাবে ঘুরাই দিতে পারি, দেখো প্রথম ভেক্টরের দিকে তর্জনী, দ্বিতীয় ভেক্টরের দিকে মধ্যমা, তারপরে এটা নিচের দিকে নির্দেশ করতেছে। ওকে, তার মানে আমাদের এটা হবে মাইনাস, সেটা হলো এন টু এল। ওকে, তো এটার মান তো জিরো, টর্কের মান জিরো, যেহেতু আমরা ইকুইলিব্রিয়াম নিয়ে কথা বলতেছি। তো এই এন টু এল এটাকে এই পাশে এনে ফেলতে পারি। ওকে, এই এন আচ্ছা এই পাশে লেখা থাকুক এন টু এল। তো পরের লাইনে আমি এই জিনিসটাকে এই পাশে এনে ফেললাম, এন টু এল এম টু জি, আবার বোঝাবো, হ্যালো আবার বোঝাবো, হ্যালো হ্যালো হ্যালো, আসলে কি কোনো প্রবলেম আছে না, মানে ভুল করে মাইক অন হয়ে গেছিল কারো? হ্যাঁ, এন টু এল যে লিখেন এখানে সাইন থিটা কোথায়? আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এখানে সাইন থিটা লিখতে হবে। আচ্ছা এখানে সাইনে, এখানে থিটার মান কত হবে একটু চিন্তা ভাবনা আমাকে করে বলো, যে এখানে এখানে আমার কোনটা? হ্যাঁ, এখানে তো একান্তর কোণ হয়ে যায়। হ্যাঁ, এখানে একান্তর কোণ হয়ে যায়, সুতরাং এখানে আমার থিটার মান যাচ্ছিল, সেটা এখানেও থিটার মান। আচ্ছা মানে সাইন থিটা লিখতে যে কারণে ভুলে গেছিলাম আর কি, বেশি লাফালাফি মোডে আসছি, এন টু এল সাইন থিটা। ওকে, এম জি এল। এখন দেখো জিনিসটা হলো এই পাশে সাইন থিটা, এই পাশে সাইন থিটা, এই পাশে সাইন থিটা, সবগুলো কমন তাই না? জি, সুতরাং এই পাশে আমি সবগুলোকে কেটে দিতে পারি। আমরা তো খাতা হইলে এই যে এরকম ভাবে এরকম ভাবে কাটতাম, এখন আসলেই কেটে দিলাম, সব মুছেই দিলাম, নাই করে দিলাম। আচ্ছা যাই হোক, এখান থেকে আমি এন টু এর মানটা খুব সহজেই পেয়ে যাইতে পারতেছি। ও আচ্ছা, আমাদের কোশ্চেনে কি জানতে চাইছিল সেটাই তো বলিনি, আমাদের কোশ্চেনে এন ওয়ান আর এন টু এর মান জানতে চাইছিল। তার মানে কোশ্চেনে আমাদের কি কি ডেটা দেওয়া ছিল সেখান থেকে কি কি জানতে চাইছে, বলা আছে যে 12 মিটার দৈর্ঘ্যের একটা 12 মিটার দৈর্ঘ্যের একটা মই একজন ফায়ার ফাইটার উঠতেছে, ফায়ার ফাইটারের ভর এত, মইয়ের ভর এত, এটা ভূমি থেকে এত উচ্চতায় আছে, সুতরাং এটার থেকে মানে ভূমি থেকে কত বল প্রযুক্ত হচ্ছে, ওয়াল থেকে কত বল নর্মাল প্রযুক্ত হচ্ছে সেটা বের করে দাও। মানে এক দেখাতে প্রথমে মনে হইতে পারে যে কি দেওয়া আছে আর কি নিতে বলছে, কিন্তু দেখো দিন শেষে আমরা জিনিসটাকে একটা বের করে ফেলছি, এন টু এর মান বের করে ফেলছি। আচ্ছা এখন আমার মৌসুমি এটা কই, যেটা দিয়ে মৌসুমি সাথে নেই, এখান থেকে হলো আদিত্য, কি কিছু বলবা? না ভাই, আমার কোন ছিল। আচ্ছা এই এই পাশ থেকে এইগুলো একটু মুছলাম, ঠিক আছে, জাস্ট এন টু এর মানটা রেখে দেই, এন টু এর মানটা এই অল্প ছোট করে দেখতেই হবে, সেটা হলো এম টু জি বাই থ্রি আর এম ওয়ান জি বাই টু। ওকে, এখন দেখো আমাদের মানে আমরা টু ডাইমেনশনাল ব্যাপার স্যাপার নিয়ে কথাবার্তা বলতেছিলাম গতকাল, যেটা বলছিলাম যে ইকুইলিব্রিয়ামের শর্ত হলো এর কোনো টর্ক থাকবে না, মানে এটা ঘূর্ণন, এর কোনো ঘূর্ণন গতিও থাকবে না, এর কোনো চলন গতিও থাকবে না, তার মানে মোদ্দা কথা কোনো গতিই থাকবে না। ঘূর্ণন গতি আর চলন গতি সম্পর্কে এতক্ষণ পর্যন্ত আমরা করছি, আর বাকি যেসব গতি আছে, সরল স্পন্দন গতি, মানে স্পন্দন গতি, সরল ছন্দিত গতি, যেসব গতিটতে আছে ওসব গতি হলো সব মিলায় আসলে আমাদের এই যে এই ঘূর্ণন গতি আর এই চলন গতি, এই দুইগুলার মানে কম্বিনেশন। চলন গতি আছে, মানে স্পন্দন গতি আছে, অসিলেশন যেটা রায়ান ভাই পড়ায় দিচ্ছে তোমাদেরকে, তারপরে স্পন্দন গতি পরে আর কি আছে, আর যে পর্যায়বৃত্ত গতি আছে, পর্যায়বৃত্ত গতিটা পুরাটাই হলো প্রায় পর্যায়বৃত্ত গতিটা তো ওই মানে অনেকটা মতোই স্পন্দন গতির মতোই, বা স্পন্দন গতি আর গতি, মানে মোদ্দা কথা স্পন্দন গতি আর ঘূর্ণন গতি দুটা মিলাই হলো আমাদের কি যেন বলতেছিলাম পর্যায়বৃত্ত গতি। আচ্ছা তো আমাদের
ইকুইলিব্রিয়ামের কি কি শর্ত ছিল, তার কোনো ঘূর্ণন গতি থাকবে না, চলন গতি থাকবে না। যদি ঘূর্ণন গতি না থাকে তার মানে তখন টর্ক এক্স এক্স এক্সিস বরাবর টর্ক জিরো হবে, ওয়াই এক্সিস বরাবর টর্ক জিরো হবে, জেড এক্সিস বরাবর টর্ক জিরো হবে। আবার যদি হয় চলন গতি জিরো হয়, এক্স এক্সিস বরাবর ফোর্স জিরো হবে, ওয়াই এক্সিস বরাবর ফোর্স জিরো হবে, জেড এক্সিস বরাবর ফোর্স জিরো হবে। এখন ব্যাপার হলো আমরা টু ডাইমেনশনাল ব্যাপার স্যাপার নিয়ে কথা বলতেছিলাম, যেহেতু আমরা টু ডাইমেনশনাল ব্যাপার স্যাপার নিয়ে কথা বলতেছিলাম তাহলে নিশ্চয়ই শুধু এক্স এক্সিস বরাবর আর ওয়াই এক্সিস বরাবর আমাদের ফোর্স গুলো থাকবে। আচ্ছা যদি এক্স এক্সিস আর ওয়াই এক্সিস বরাবর আমাদের ফোর্স গুলো থাকে তাহলে নিশ্চয়ই টর্কটা হবে হলো ফোর্সের উপর লম্ব বরাবর, যেহেতু ফোর্সের উপর লম্ব বরাবর এক্স এক্সিস এবং ওয়াই এক্স ওয়াই এর সাথে লম্ব বরাবর থাকে হলো জেড এক্সিস বরাবর টর্ক, সেটাই আমরা ক্যালকুলেট করছি। তাহলে দেখো আমরা টর্ক জেড ক্যালকুলেট করে ফেলছি, মানে জেড এক্সিস বরাবর যে টর্ক ছিল সেখান থেকে এন টু এর মান বের করে ফেলছি। এখন আমাদের কাজ হলো এন ওয়ান এর মান বের করা। তো এন ওয়ান এর মান বের করার জন্য আমরা এক্স এক্সিস বরাবর নিতে পারি, দেখি এক্স এক্সিস বরাবর নিয়ে কি লাভ হবে। হ্যাঁ হতে পারে, এক্স এক্সিস না নিয়ে আগে নেই হলো ওয়াই এক্সিস। হ্যাঁ ওয়াই এক্সিস বরাবর নিলে আমাদের হয়ে যাইতেছে, আর ওয়াই এক্সিস বরাবর দেখো নিচের দিকে কাজ করতেছে হলো y axis বরাবর তো জিরো ফোর্সের মান তাই না, তো y axis বরাবর নিচের দিকে কাজ করতেছে m1g উপরের দিকে যেহেতু নিচের দিকে তাই মাইনাস, আবার নিচের দিকে কাজ করতেছে m2g আবার কাজ করতেছে হলো n1 এটা উপরের দিকে কাজ করতেছে। জাস্ট দেখো আমরা n1 এর মান পেয়ে গেছি, মানে আমাদের এই ভূমি থেকে কতটুকু লম্বভাবে ফোর্স দিচ্ছে সেটার মান আমরা পেয়ে গেছি। আশা করি বুঝতে পারছো প্রবলেমটা তাই না, বুঝবো? জি ভাইয়া। এরপরে আরো আরেকটা কি দেখা যায়, দেখি আরেকটা প্রবলেম। আরেকটা খুঁজে আনি, ব্যাপার হলো এরপরে আর নোট করা হয় নাই, ফায়ারফাইটার এই প্রবলেম গুলো নোটে নাই আর কি তাই। আচ্ছা তো আরেকটা যেটা দেওয়া আছে যে একটা এরকম এখানে এখানে দেখতে পাচ্ছো, জি ভাই দেখা যায়, এই যে এরকম একটা দেওয়াল আছে, দেওয়ালের এইখানে একটা এরকম ডান্ডি টাইপের আছে, ওকে ডান্ডি টাইপের আছে এইটার সাথে মনে করো এটা এখানে খুব ভালোভাবে লাগানো আছে, ভেঙে ভেঙে চুরে চলে আসার কোনো সম্ভাবনাই নাই। এইখানের সাথে একটা দিয়ে দড়ি লাগানো আছে, এরপরে এদিক থেকে দড়ি লাগায় একটা বিশাল বস্তু ঝুলানো আছে, ঠিক আছে? তো বস্তুর ভর আমাদেরকে বলে দিছে, বস্তুর ভর বলে দিছে 430 কেজি। আচ্ছা আমাদেরকে আরো কি বলছে, সেফ হ্যাঙ্গিং বাই রোপ নেগলিজিবল ব্যাস ফ্রম এ বুম ইকুয়ালস। আচ্ছা তো বলছে এই যে এইটুকের মাঝখানের দূরত্ব হলো এ, এর মান কি আমাদেরকে বলে দিছে, এর মান আমাদেরকে বলছে হলো 1.9 মিটার, 1.9 মিটার। এরপরে এইটুকুর দূরত্ব আমাদেরকে বলে দিছে, সেটুকুকে বলছে বি, বি ইকুয়ালস দেওয়া আছে 2.5 মিটার সম্ভবত, হ্যাঁ 2.5 মিটার। আচ্ছা এরপরে আচ্ছা এই যে এই বিমটা মানে এই যে রডটা যেটা ধরে রাখছে সেটার ওজন আমাদেরকে বলে দিছে, আর সেটাকে আমি এটাকে আমি M1 দ্বারা ডিনোট করলাম, তাহলে এটা হলো M2, M2 এর মান বলছে কত, 85 কেজি, 85 কেজি। স্ক্রিন শেয়ার করি দেখি তোমরা দেখতে পাও কিনা। বাহ, বাসায় কল যাবে এই হুমকি দিয়ে তো অনেক লাভ হয়েছে যারা চলে আসছে। আচ্ছা তো দেখতে পাচ্ছ আশা করি সিস্টেমটা, দেখা যায়? জি স্যার। আচ্ছা এখন আমাদেরকে এইসব দিয়ে বলছে যে এই যে এখানে একটা দড়ি ছিল না কেবল, হ্যালো জি ভাইয়া, এই কেবলে টেনশন ফোর্সের মান কত, দেখো আমাদেরকে কি কি জিনিস দিয়ে দিছিল, এরকম একটা রড দেওয়া আছে, রডটা আবার এখান থেকে এইভাবে বেঁধে রাখা আছে মানে একটু বেশি সেফ
জন্য। এরপর এখান থেকে একটা বস্তু ঝুলে দিছে, মানে লকার টাইপ, বুঝতেই পারতেছো, বেশ ভারী সারি একটা জিনিসপত্র। তো এখান থেকে বস্তুর ভর দিয়ে দিছে, আবার এই রডটার ভর দিয়ে দিছে, রডটার আবার সেন্টার অফ ম্যাস বলে দিছে। সেন্টার অফ ম্যাস তো মোটামুটি মনে হচ্ছে মাঝামাঝি অবস্থা নিয়ে আছে। ওকে, সেন্টার অফ ম্যাস বলে দিছে, এরপরে আমাদেরকে বলছে আর ভরটার সবকিছু বলে দিছে, আমাদেরকে টেনশন ফোর্স বের করতে বলছে। তো এখান থেকে আমরা টর্কের কি কি করতে পারি দেখো, এই যে এইখান থেকে আমরা যদি জাস্ট এই ইয়াটাকে কি বলবো, ওকে আচ্ছা এখন দেখো তোমরা কি বোর্ড দেখা যায়? আমার জি ভাইয়া, বোর্ডও দেখা যায় আবার শেয়ারও দেখা যাচ্ছে, তাই না? জি ভাইয়া দেখা যায়। বেশ ভালো একটা ভাবে আধুনিক আর মানে পুরাতনের একটা কম্বিনেশন। ওকে, তো আমাদের কি এখানে সিস্টেমটা আমি আবারও আঁকি। ওকে, এখন দেখো জিনিসটা বোঝার চেষ্টা করো, আমাদের কাছে যেটা জানতে চাইছে সেটা হলো যে এই কেবলে টেনশন ফোর্স কত হবে সেটা জানতে চাইছে, মানে কেবলটাকে এই যে এ আর এ মিলে যে টেনে ধরে রাখছে সেই টেনশন ফোর্সের মান কত হবে সেটা আমাদের কাছে জানতে চাইছে। ওকে, এখন তুমি যদি এই দড়িটার কথা বিবেচনা করো, ঠিক আছে, আমি যে প্রথম দিন তোমাদের যখন দেখাইছিলাম টেনশন ফোর্সের সাথে পরিচয় করায় দিছিলাম তখন এরকম ছিল ব্যাপারটা। মনে করো এরকম একটা বক্স আছে, এখান দিয়ে তোমার হাত আছে, তুমি যদি হাত থেকে বিবেচনা করো তাহলে দেখবা টেনশন ফোর্স এদিকে যাচ্ছে, তুমি যদি ব্লক থেকে বিবেচনা করো তাহলে দেখবা টেনশন ফোর্স এদিকে যাচ্ছে, তুমি যদি জাস্ট এই রোপটাকে বিবেচনা করো, জাস্ট রোপটাকে বিবেচনা করলে দেখবা হলো টেনশন ফোর্স এদিকে একবার যাচ্ছে এদিকে আরেকবার যাচ্ছে। আশা করি বোঝা গেছে আগের দিনে যে কথাটা ছিল, ঠিক আছে, মানে এদিকে টেনশন ফোর্স যাচ্ছে তার নিশ্চয়ই একটা বিপরীতমুখী বল এদিকে ক্রিয়া করবে, আবার এদিকে টেনশন ফোর্স যাচ্ছে তার নিশ্চয়ই একটা বিপরীতমুখী বল এদিকে ক্রিয়া করবে, তাই না? আচ্ছা, এখন দেখো আমরা যদি এই দড়িটাকে আমাদের সিস্টেম বাউন্ডারি হিসাবে মানে ধরে নেই, জাস্ট দড়িটাকে যদি সিস্টেম বাউন্ডারি হিসাবে ধরে নেই, আমাদের এই দড়িটার ভিতরে কাজ করতেছে টেনশন ফোর্স, আমাদের এই দড়িটার ভিতরে টেনশন ফোর্স কাজ করতেছে। আচ্ছা, ওই যে তোমাদেরকে বলছিলাম যে টর্ক রিলেটেড প্রবলেম সলভ করার ওয়ে কি কি, প্রথমে হলো আমাদেরকে সিস্টেম বাউন্ডারি ডিফাইন করে নিতে হবে। সিস্টেম বাউন্ডারি কেন ডিফাইন করতে হবে, কোনো সিস্টেমের ভিতরে অভ্যন্তরীণ যদি কোনো ফোর্স থাকে সেগুলোকে আমরা ধর্তব্যের ভিতরে আনবো না, তো অভ্যন্তরীণ ফোর্স গুলোকে ধর্তব্যের ভিতরে না এনে বা ধর্তব্যের ভিতরে এনে তারপরে সলভ করলে কি হয় দিন শেষে, মানে কোনো পার্থক্য হয় না, এটা একটা প্রুফ আছে। যখন আমরা অ্যাঙ্গুলার মোমেন্টাম পড়বো তখন হয়তো এই জিনিসটা প্রুফ করে দেখানো যেতে পারে, বা তোমরা যদি আমার উপর বিশ্বাস নিয়ে বিশ্বাস করতে পারো যে কোনো সিস্টেম বাউন্ডারির ভিতরের ফোর্স থাকলে সেটাকে নিয়ে কোনো কাজ করতে হয় না তাহলে ভালো হয়। আপাতত বিশ্বাস করে নাও, মানে যখন টর্কের চ্যাপ্টার আমি নিজেও পড়ছি তখন বই এভাবেই লেখা ছিল, ইউ হ্যাভ টু কনভিন্স ইউর সেলফ যে সিস্টেম বাউন্ডারির ভিতরে ইন্টারনাল যদি কোনো ফোর্স থাকে সেটা কোনো কাজে আসবে না, এরপরে এটাকে প্রুফ করা হবে যখন অ্যাঙ্গুলার মোমেন্টাম চ্যাপ্টারে যাব। আমি যখন অ্যাঙ্গুলার মোমেন্টাম চ্যাপ্টার পড়বো তখন তোমাদেরকে প্রুফটা দেখাই দিব। আচ্ছা, তো সিস্টেম বাউন্ডারি হিসেবে যদি জাস্ট আমি রোপটাকে কল্পনা করি তাহলে আমি দেখতে পাবো এই দিক বরাবর টেনশন ফোর্স আছে, এই দিক বরাবর টেনশন ফোর্স আছে, এই টেনশন ফোর্স ছাড়া আর কিছুই নাই, টেনশন টিসি। এখন এইটার মানে আমাদেরকে বের করতে বলছে, ঠিক আছে, আমি যদি এক্স অ্যাক্সিস বরাবরে বিশ্লেষণ করি আমি জাস্ট টেনশন ফোর্স পাবো, তাই না? এক্স অ্যাক্সিস বরাবর এই যে টেনশন ফোর্স মাইনাস টেনশন ফোর্স, এরকম না, এদিকে টেনশন ফোর্স ওদিকে টেনশন ফোর্স। আচ্ছা, এই হলো এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস বরাবর তো কিছুই পাবো না। আবার যদি টর্ক হিসাব করি কোন একটা পিভট বিন্দুকে কেন্দ্র করে, এই যে দেখো এটাকে কেন্দ্র করে, মনে করো এই জিনিসটা ধরলাম পিভট, ওকে, এই জিনিসটাকে কেন্দ্র করে যদি আমি টর্ক হিসাব করি এই দিক বরাবর দিকও এইদিকে আবার ফোর্সও এইদিকে, তার মানে এইটা মানে এইদিকে হলো টর্ক জিরো, তাই না, 0 ডিগ্রিতে, আবার এদিকেও দেখো দিকও এদিকে আবার টর্কও এদিকে 0, তার মানে টর্ক থেকেও আমি কিছু পাচ্ছি না, মানে জাস্ট রোপটাকে যদি আমি সিস্টেম বাউন্ডারি হিসাবে ধরে নেই, জাস্ট রোপটাকে যদি আমি সিস্টেম বাউন্ডারি হিসাবে ধরে নেই এখান থেকে আমি কোনো কিছুই পাইতেছি না। ওকে, এখান থেকে আমি কোনো কিছুই পাইতেছি না, তো রোপটাকে সিস্টেম বাউন্ডারি হিসাবে ধরাটা বুদ্ধিমানের কোনো কাজ হবে না,
তো বুদ্ধি মানে কাজ না, তাহলে বুদ্ধি করে অন্য কিছু করি। অন্য কিছু কিরকম করতে পারি দেখো, যে এই যে এই বিন্দুতে ইয়াটা যদি এরকম হয় তাহলে নিশ্চয়ই এ যে ফোর্সে টানতেছে, মানে এরা দুইজন মিলে যে ফোর্সে একে টানতেছে, মানে এর এদের এদেরকে সিস্টেম বাউন্ডারি ধরে আমি যদি কল্পনা করি তাহলে নিশ্চয়ই আমি এরকম দেখতে পাবো যে এইদিক বরাবর টেনশন ফোর্স কাজ করতেছে, মানে এই সুতা বরাবর টেনশন ফোর্স টিসি কাজ করতেছে, তাই না? জি ভাইয়া, দেখতে পাবো। এখন আমি যদি ভরটাকেও বাদ দেই, আমি যদি এই ভরটাকেও বাদ দেই তাহলে আমি দেখতে পাবো যে এই রশ্মি বরাবর এই যে এই ইয়ার উপর জাস্ট এই রডটাকে আমি সিস্টেম বাউন্ডারি হিসেবে রাখছি, তাহলে আমি দেখতে পাবো এই দিক বরাবর একটা টেনশন ফোর্স কাজ করতেছে, কারণ এই দিকেও একটা কেবল দিয়ে বা দড়ি দিয়ে লাগানো আছে, আবার এই দিক বরাবর একটা টেনশন ফোর্স কাজ করতেছে। আর একটা কথা বলছিলাম যে টেনশন ফোর্স কোন দিকে কাজ করে, টেনশন ফোর্স একেবারে সুতা বরাবর কাজ করে, বা সুতা বা স্ট্রিং যেটাই বলো সেই স্ট্রিং বরাবর কাজ করে। সুতরাং তোমাদের এখানে দেখে মনে হইতে পারে যে কেবল বরাবর, মানে এই যে এটাকে টোটাল এক্স এক্সিস বরাবর কাজ করবে, এই টেনশন ফোর্সটা টোটালি ওয়াই এক্সিস বরাবর কাজ করবে, এটা মানতে কষ্ট হইতে পারে। আমারও প্রথম দিকে মানতে কষ্ট হয়েছিল, আমার মনে হয়েছিল এই যে ইয়ারটা এই কেবলটা এই বরাবর এভাবে আছে তাহলে নিশ্চয়ই টেনশন ফোর্স এই রকম ভাবে বা টেনশন ফোর্স এই রকম ভাবে এরকম ভাবে কাজ করা উচিত, মানে এটা যেরকম কোণে আছে সেরকম ভাবে। কিন্তু ওই যে যে ব্যাপারটা যেটা তোমাদেরকে মেনে নিতে হবে সেটা হলো ওয়াই এক্সিস বরাবর, মানে ওয়াই এক্সিস বলতেছি কেন, সুতা বরাবর টেনশন ফোর্স কাজ করে সব সময়। তো আমাদেরকে অ্যান্সার কোনটা চাইছে, আমাদেরকে চাইছে হলো এই এক্স এক্সিস বরাবর, মানে এই কেবলে যে টেনশন ফোর্স কাজ করতেছে সেটাকে আমি ধরো টি এক্স দিয়ে রিপ্রেজেন্ট করলাম, যেহেতু এক্স এক্সিস বরাবর কাজ করতেছে সেইটার মান আমাদের কাছে চাইছে। ওকে, দেখো এই টেনশন ফোর্স এর মানটা বের করার কিন্তু খুব বেশি কষ্ট হবে না, জাস্ট আমি যদি এই ব্লকটাকে সিস্টেম বাউন্ডারি হিসেবে ধরে নিই তাহলে এই ব্লকের এই দিকে কাজ করতেছে হলো ইয়া টেনশন ফোর্স টি ওয়াই, আর নিচে দিয়ে কাজ করতেছে এর ওজন বল ডাব্লিউ। ঠিক আছে, সো টি ওয়াই এর মান আমি প্রথমে পেয়ে গেলাম টি ওয়াই ইকুয়ালস ডাব্লিউ। ওকে, এটা মানতে তো অসুবিধা নাই। হ্যালো, জি না ভাইয়া, এটা তো বুঝে গেছে আশা করি। ডাব্লিউ, আর এই ডাব্লিউ ওয়ান এর মান নিশ্চয়ই দেওয়া আছে, 430 কেজি বলা আছে, সুতরাং এখান থেকে আমরা সহজে পেয়ে যেতে পারি। তো বেশ ভালো হইলো, শুরু করতে না করতেই এক ঝোঁক, ঠিক আছে, শুরু করার আগেই একটা পাই গেলাম। আচ্ছা, তো আমি জাস্ট ইয়াটাকে এই রডটাকে সিস্টেম বাউন্ডারি হিসেবে ধরছি, তো রডের মাঝখানের বিন্দু থেকে আমার নিচের দিকে কাজ করতেছে গ্র্যাভিটি ডাব্লিউ ওয়ান ডাব্লিউ টু। আচ্ছা, এই বরাবর কাজ করতেছে টেনশন ফোর্স ওয়াই, টেনশন ফোর্স ওয়াই এর মান আমার পাইছি আবার ডাব্লিউ ওয়ান এর সমান। ওকে, আবার এই বরাবর কাজ করতেছে টেনশন ফোর্স এক্স, তাই না? আবার দেখো এই যে এইখানে আটকানো আছে, এখানে যেহেতু আটকানো আছে, দেখি এটাকে এভাবে কোথায় কি রিপ্রেজেন্ট করছে। আচ্ছা, ব্যাপার হলো এই যে এখানে দেওয়ালের সাথে আটকানো আছে, নিশ্চয়ই দেওয়াল এখানে একটা ইয়া দিবে, মানে কি বলবো, নর্মাল ফোর্স দিবে, তাই না? এটা একটা নর্মাল ফোর্স দিবে, নর্মাল ফোর্সটা কোন দিকে হবে, নর্মাল ফোর্সটা এই যে একদম লম্ব বরাবর হবে। ওকে, দাঁড়া, লম্ব বরাবর না, তো এখানে আরেকটা ফোর্স এরিয়া দেখতে পাচ্ছি, আর সেটা যেন কোত্থেকে আসলো, তোমরা পড়তে পারো এখানে কিভাবে সলভ টলভ করছে, তাহলে আমার কথাগুলো তোমাদের আরেকটু বেশি ক্লিয়ার হবে। আর হ্যাঁ, এখন ব্যাপার হলো যে এই যে এই জিনিসটাকে
এই যে যে এখানে যে ফোর্সটা কাজ করতেছে সেই জিনিসটাকে আসলে ওইভাবে ব্যাখ্যা করাটা কষ্টকর, যে এই বরাবর ভার্টিক্যাল কোনো ফোর্স তোমরা আজ পর্যন্ত দেখো নাই, যে এখন এখানে একটা দেওয়ালে সেখানে লাগানো ছিল, এই বরাবর একটা ভার্টিক্যাল ফোর্স কাজ করতেছে আর এই বরাবর একটা হরিজন্টাল ফোর্স কাজ করতেছে, এই বরাবর একটা হরিজন্টাল ফোর্স কেন কাজ করতেছে সেটা তোমরা সহজেই বুঝতে পারছো, কারণ এটা হলো নর্মাল ফোর্সের কারণে এই বরাবর একটা হরিজন্টাল ফোর্স কাজ করতেছে। কিন্তু এটা এখনো দেখে নিতে হবে, সেটা হলো যদি এইরকম ভাবে এখানে লাগানো থাকে, এটা আসলে আর নর্মাল ফোর্স নাই, এটা মনে করো জাস্ট এখানে লাগানো আছে, দেখো তুমি জিনিসটা বিবেচনা করে যে এই বরাবর এঁকে এইদিকে এই বরাবর এইদিকে টানা হচ্ছে, ওকে, আবার এই বরাবর একে এই দিকে টানা হচ্ছে। আচ্ছা, তো আমি যদি এই জাস্ট এই বিমটার কথা চিন্তা করি, এই বরাবর এটা নিচের দিকে আসতেছে তাই না, এই এইগুলো মুছে দিলাম, এই সাইডের সবগুলো ফোর্স মুছে দিলাম, ওকে। তো এইরকম ভাবে যদি এইরকমটাই সিনারিও হয় তাহলে কি মনে হবে না যে ইয়াটা, যে এটা দেখো ওই দিকে চলে যাবে আর নিচের দিকে পড়ে যাবে, এক্স এক্সিস বরাবর এই দিকে চলে যাবে আর ওয়াই এক্সিস বরাবর নিচের দিকে পড়ে যাবে, কারণ দেখো এদের বিপরীত দিকে কিন্তু কোনো ফোর্সই কাজ করতেছে না, ওয়াই এক্সিস বরাবর বিপরীত দিকে যদি কোনো ফোর্সই কাজ না করে তাহলে নিশ্চয়ই সামেশন অফ এফ ওয়াই টা জিরো হবে না তাই না, আবার সামেশন অফ এফ এক্স টাও জিরো হবে না, তার মানে এক্স এক্সিস বরাবর এদিকে চলে যাবে, ওয়াই এক্সিস বরাবর এভাবে নিচের দিকে পড়ে যাবে তাই না। হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই কারণে তোমরা এখন এটা বুঝে নাও যে এই দিক বরাবর এই হিঞ্জটা, মানে এই সেটআপটা দেখলেই তো বোঝা যাচ্ছে যে এখানে সবচেয়ে বড় রোল প্লে করতেছে যেটাকে এখানে হিঞ্জ বলছে, হিঞ্জ মানে যেটা মানে কবজা আর কি, এই কবজাটা এখানে সবচেয়ে বড় রোল প্লে করতেছে, কেন রোল প্লে করতেছে, যাতে এইটাই হলো মানে ধরে রাখছে এটাকে, না তো টুক করে ভেঙে পড়ে যাইতো তাই না, এই যে এটা চলে আসার কথা ছিল, আর কেবল দিয়ে একটু শর্ট করে বেঁধে রাখছে আর কি, কেবলেরও একটা ভূমিকা আছে, যদি আমরা কেবলটাকে বিবেচনায় আনতাম আমরা দেখতে পাইতাম এখান থেকে একটা টেনশন ফোর্স কাজ করতেছে, যেটা আসলে এই জিনিসটাকে এর সাথে আটকায় রাখতে অনেক বেশি ভূমিকা রাখছে। তো ব্যাপার হলো এইখানে যদি হিনসটার কথা বিবেচনা করো তাহলে এই যে এই বরাবর এই ইয়া বরাবর যেন এই ইয়া বরাবর একটা ফোর্স কাজ করতেছে, ওকে, মানে কি বরাবর বলে এটাকে, বিম, বিম বা রড, এই রড বরাবর একটা ফোর্স কাজ করতেছে, এই ফোর্সের কাজটা কি, এই ফোর্সের কাজটা হলো এই ফোর্স, এই ফোর্সকে আমি দুই ভাগে ভাগ করতে পারি, একটা হলো হরিজন্টাল কম্পোনেন্ট আর একটা হলো ভার্টিক্যাল কম্পোনেন্ট, এই হরিজন্টাল আর ভার্টিক্যাল কম্পোনেন্টটা কি করতেছে, এই হরিজন্টাল এই ভার্টিক্যাল কম্পোনেন্টটা এই ভার্টিক্যাল কম্পোনেন্ট এই ভার্টিক্যাল কম্পোনেন্টকে কাটাকাটি করে জিরো করে দিচ্ছে, একইভাবে এই হরিজন্টাল কম্পোনেন্টটা এই হরিজন্টাল কম্পোনেন্টটা এই হরিজন্টাল কম্পোনেন্টটা এই হরিজন্টাল কম্পোনেন্টকে কাটাকাটি করে জিরো করে দিচ্ছে, ঠিক আছে, আর ফোর্সটা কাজ করতেছে কোন দিকে, ফোর্সটা কাজ করতেছে মেইনলি এই যে এই দিকে, ওকে। আর এইচআর কে ফিজিক্সে, আমি তো এইচআর কে ফিজিক্স থেকে পড়ছিলাম, এইচআর কে ফিজিক্সে এই জিনিসটাকে আরো অনেক সুন্দর ভাবে বোঝানো ছিল। আচ্ছা যাই হোক, এখান থেকে বোঝাচ্ছি এখানে বোঝাই, ওকে, আশা করি বুঝছো, এটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে যে এই বরাবর একটা ফোর্স আসলেই কাজ করবে, জি ভাইয়া বুঝতে পারছি। বাকিরা বুঝতে পারছো? হ্যালো, লামিয়া বুঝতে পারছো? আদিত্য বুঝতে পারছো? জি ভাইয়া, হ্যাঁ ভাইয়া, আচ্ছা, এরপর আমি সামনের দিকে আগে হয়ে গেল, আচ্ছা, তো ওকে। এখন দেখো আমাদের একই পয়েন্টে, আমাদের তো এই টি এক্স আমাদের জানতে চাও তাই না, তো আমাদের দেখো এই একই পয়েন্টে আমাদের দুইটা দুইটা ফোর্স কাজ করতেছে, আমরা এখানেও পিভট ধরতে পারি, আমরা এখানেও পিভট ধরতে পারি, এখন দেখো আমাদের এই টি এক্সটা হলো জানতে চাওয়া, আমি যদি টি এক্স কে প্রথমেই নাই করে দেই তাই না, টি এক্স কে প্রথমেই নাই করে দেওয়া আসলে মানে যৌক্তিক ব্যাপার স্যাপার হবে না তাই না, আমি যদি এই ঠিক পয়েন্ট কে আছে। পিভট ধরি, আমি যদি এই পয়েন্ট কে পিভট ধরি তাহলে টি এক্স তো আমার নাই হয়ে যাবে তাই না, যেহেতু যখন যদি টি এক্স নাই হয়ে যায় মানে টর্কের ইকুয়েশনের ক্ষেত্রে টি এক্স নাই হয়ে যাবে, মানে হয় খুব ভালো একটা অপশন হবে না, তাহলে টর্ক, তাহলে আমি এই বিন্দুটাকে পিভট ধরি, আমি যদি এই বিন্দুটাকে পিভট ধরি তাহলে আমার এই যে যেটা ঝামেলাদায়ক ফোর্স, এটার হরিজন্টাল কম্পোনেন্ট ভার্টিক্যাল কম্পোনেন্ট দুইটাই নাই হয়ে যাইতেছে, কেন নাই হয়ে যাইতেছে, এই দুইটা কম্পোনেন্টে আমার সরাসরি পিভট পয়েন্টের উপরে মানে ক্রিয়া করতেছে, ওকে। তাহলে আমি এই টি এক্সটা যদি ইয়া করার চেষ্টা করি, দেখো এই বরাবর দূরত্বটা হলো এই বরাবর,
যদি মনে প্রথমে টিএক্স এর টর্ক নেওয়ার চেষ্টা করি, ওকে টর্ক টিএক্স এর টর্ক নেওয়ার চেষ্টা করি, এই যে দূরত্বের দিকে প্রথম ভেক্টর, ইয়ার দিকে ফোর্সের দিকে দ্বিতীয় আঙ্গুল। দেখো আমি নিয়মটা ঠিক রাখছি, তর্জনীর উপরে মধ্যমান নিচ্ছি, তার মানে এটা হলো টি এক্স টেনশন ফোর্স এক্স ইন্টু, আচ্ছা এই এল এর দৈর্ঘ্যটা আমাদের জানা নাই, মানে রডের দৈর্ঘ্য কত সেটা আমাদের জানা নাই, কিন্তু আমাদের এ জানা আছে, আমাদের বি জানা আছে, তাই না? সুতরাং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তার মানে বুঝতেছো যে এখানে তো একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হবে, এটা তো আশা করি বুঝতে কোনো অসুবিধা নাই। সুতরাং পিথাগোরাস ফলায় আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস এল স্কোয়ার, এটা নির্ণয় করতে পারি এল স্কোয়ার থেকে, মানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল রুট দিয়ে আমরা এল এর মানটা নির্ণয় করতে পারি। এই এলটা কি? এলটা হলো এই যে এটার দৈর্ঘ্য, তো এই টি এক্স এল সাইন থিটা, এরকম লিখলাম টি এক্স এল সাইন থিটা। আবার দেখো এইখানে মাঝের কোনটাও আমি বের করে ফেলতে পারবো, কিভাবে বের করতে পারবো, আমার এ এর মান জানা আছে, আমার বি এর মান জানা আছে, আমি যদি ট্যান থিটা এর সম্পর্ক বসাই ট্যান থিটা ইকুয়ালস এ বাই বি আসবে, এর মান আমাদের জানা আছে 1.9 আর বি এর মান জানা আছে 2.5, এখান থেকে ট্যান ইনভার্স করে আমরা থিটা এর মান বের করে ফেলতে পারবো, থিটা এর মান এখানে সাইন থিটা থিটা এর জায়গায় বসাই দিতে হবে। আচ্ছা একইভাবে এইখানে যদি কোন আলফা হয়, এই আলফার ভ্যালুটা কত হবে? আলফার ভ্যালুটা নিশ্চয়ই 90 মাইনাস থিটা হবে, তাই না? আচ্ছা এরপরে দেখো এই যে আমাদের এই টি ওয়াই এর ক্ষেত্রে যদি আমি টর্ক নির্ণয় করার চেষ্টা করি, এদিকে আমার প্রথম ভেক্টর মানে দূরত্ব ভেক্টর এদিকে দিয়ে আমি আর দ্বিতীয় ভেক্টরটা মানে ফোর্স ভেক্টরটা এদিকে দিতে পারতেছি না, সুতরাং আমি একটু উল্টা আনি, এই যে এদিকে প্রথম ভেক্টরের দিকে প্রথম আঙ্গুল, দ্বিতীয় ভেক্টরের দিকে দ্বিতীয় আঙ্গুল দিলাম, ব্যাস আমি আমার ইয়াটা পেয়ে গেছি। সুতরাং এটা হলো টি ওয়াই এল, আচ্ছা এখানে স্কোয়ার করতে পারছি, টি ওয়াই এল সাইন থিটা, সাইন আলফা, সাইন আলফা দুঃখিত, আর সাইন আলফা, আচ্ছা সাইন এখানে কোণের মান মানে আলফা এর মান তো হলো 90 মাইনাস থিটা, তাই না? আলফা এর মান হলো 90 মাইনাস থিটা, আলফা এর মান যদি 90 মাইনাস থিটা হয় তাহলে সাইন আলফা ইকুয়ালস 90 মাইনাস থিটা, আর 90 মাইনাস থিটা যে কস থিটা এটা তো জানো তোমরা, তাই না? আশা করি জানো, জানো তো, হ্যাঁ আশা করি সবাই জানো। তো এখানে আমরা সাইন আলফা না লিখে ডেট কস আলফা লিখে ফেলতে পারি, কষ্ট করে আমাদের 90 মাইনাস থিটা করার প্রয়োজন নেই, জাস্ট কস থিটা লিখে দিলে হয়ে গেল। আচ্ছা আমাদের আরো আরেকটা বাকি আছে, সেটা হলো ডাব্লিউ টু এর টর্ক নির্ণয় করা। ডাব্লিউ টু এর টর্ক নির্ণয় করতে গেলে আমাদের কি করতে হবে, এই যে প্রথম ভেক্টরের দিকে এমনিতেই বোঝা যাইতেছে, ঠিক আছে, যে এইদিকে ছিল আমাদের দূরত্বটা আর এইদিকে ছিল টি ওয়াইটা, মানে যখন আমরা ওই যে এই ভার্টিক্যাল টেনশন বের করছি, আমার একইভাবে এইদিকে দূরত্বটা এইদিকে হলো ইয়াটা ডাব্লিউ টুটা, নিশ্চয়ই এটাও নেগেটিভ হবে, তাই না? ডাব্লিউ টু জি এল বাই টু ইন্টু সাইন থিটা, এখানেও সাইন থিটা হবে না, এখানে হবে হলো এই যে দেখো এখানকার কোন আর এখানকার কোন নিশ্চয় হলো অনুরূপ কোন, ঠিক না? তো ওটা ক্ষেত্রে যদি cos থিটা হয় এখানেও কি cos থিটা হবে না, মানে মোদ্দা কথা এখানেও হবে হলো sin আলফা, কারণ এখানকার কোন এখানকার কোন সমান sin আলফা, কে আমরা কি লিখতে পারি cos থিটা, cos থিটা লিখতে পারি। এখান থেকে টর্কের মান শূন্য, দেখো এই টি ওয়াই এর মান আমাদের জানা আছে, টি ওয়াই এর মান কত, টি ওয়াই এর মান হলো w2, ডাব্লিউ টু এল এর মানও আমাদের মানে বের করে ফেলছি, সেটা হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিয়ে, এটাও আমাদের জানা আছে, এটাও আমাদের জানা আছে কস থিটা, থিটা এর মানও আমাদের জানা আছে, ডাব্লিউ টু এর মান জানা আছে, এল এর মান জানা আছে, কস থিটা জানা আছে, সাইন থিটা জানা আছে, এল জানা আছে, জাস্ট টি এক্স জানা নাই। আশা করি পেয়ে যাবো আমরা, জি ভাইয়া। সমস্যা হয়েছে সবগুলো খোলা রাখতে রাখতে এইটাও খোলা রাখার অভ্যাস হয়ে গেছে, এটা লিকুইড মার্কার, তো এটা একটু ডিস্টার্ব করে। তো মুছে ফেললাম, আশা করি বোঝা গেছে জিনিসটা, জি ভাই। ওকে এবার না হয় আমরা একটু ইয়াতে আসি, মানে এতক্ষণ তো মনে করো টর্কে কি করলাম, মানে এমন টর্ক নিয়ে কথা বলছি যেখানে আসলে জিনিসপত্র ঘুরেই না, আর জিনিসপত্র ঘুরে না এইরকম জায়গায় থেকে আমরা এমন এখন এমন জায়গায় আসি যেখানে আসলে জিনিসপত্র মানে আসলেই ঘুরতেছে, ওকে, তাহলে মনে হয় টর্কের মানে একটা সার্থক অ্যাপ্লিকেশন হবে। যদিও এই অ্যাপ্লিকেশনটা বেশ মজার ছিল, মানে এই অ্যাপ্লিকেশন গুলো ইকুইলিব্রিয়াম, আর বলছিলাম তো যে ইকুইলিব্রিয়াম এর বিভিন্ন প্রবলেম টবলেম আছে সলভ করতে পারো, অনেক মজার আছে। আর ওই যে একটা বইয়ের কথা বলছিলাম, বইয়ের ওপেনিং হয়েছে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স এর, যে এরকম যে একজন যে পড়ছিল সে পাগল হয়ে গেছে, আরেকজন পড়ছিল সে আত্মহত্যা করছে,
আরো কয়েকজনের কথা লেখা ছিল। আচ্ছা তো এটা নিয়ে কথা বলবো, দেখি এটা কিরকম। আচ্ছা এটা তো অনেকদিন পর প্রবলেম দেখতেছি, দেখো একটু পড়ে নিই আগে। আচ্ছা এই প্রবলেমটাতে একটু ঝামেলা আছে, এই প্রবলেমটা বেশ বড় সড়ো। এর চেয়ে এইটা দেখি, এটা বেশ সুন্দর আছে। ওকে এটা দেখো, আশা করি দেখতে পাচ্ছ স্ক্রিন, তাই না? জি আচ্ছা এখন ব্যাপার হলো যে এখানে কোনটার কথা বলছে, ফিগার ওকে। আচ্ছা তো আজি, আচ্ছা তোমরা কি পুলির অঙ্কগুলো করছিলা, মানে যে এক্সট্রা কিছু ক্লাস দিছিলাম? ভাইয়া আমরা ক্লাস একটু দেখছি, বাট এখনো অঙ্কগুলো ধরা হয় নাই। আসলে এই যে ম্যাথ অলিম্পিয়াড তো শুক্রবারে, সেজন্য আর কি এখনো ধরা হয় নাই এগুলা। আচ্ছা সমস্যা নেই, দেখা যাবে। ওইটা ওইটা নিয়ে আমরা একটু চিন্তা ভাবনা করতেছি যে ওই ক্লাস গুলা কিভাবে মানে করা যায়, মানে চিন্তা ভাবনা করতেছি ওইগুলো এক্সট্রা ক্লাস হিসাবে দিব। এক্সট্রা ক্লাস বলতে বলতে কি বলবো, ফেসবুক লাইভে হবে ক্লাস গুলো, যেহেতু আগে থেকে রেকর্ডেড ক্লাস, মানে আগে থেকে আমি চিন্তা ভাবনা করছি 7টা ক্লাস, সাতটা চারটা কই কেন 7টা ক্লাস, যেগুলা অটোমেটিক জাস্ট রেকর্ড হিসাবে যাবে, মানে ফেসবুক লাইভ হিসাবে যাবে, আর ফেসবুকে জাস্ট লাইভ হবে। তোমরা মানে যদি নিজে থেকে বাসায় বসে দেখো আসলে কখনোই দেখা হবে না, যদি আমরা একটু মানে তোমাদেরকে তাগাদা না দিই। তাগাদা দেওয়ার জন্য কি করব, ওই জাস্ট ফেসবুকে ওগুলা লাইভ হবে, লাইভে তোমরা একটু সবাই মিশে মিলে বসে কমেন্টে একটু গুতাগুতি করবে একজন আরেকজনকে, একটু আনন্দ ঘন পরিবেশ নিয়ে বসে বসে দেখবা এই আর কি। মানে তোমাদের যারা যাদের সিরিয়াসনেস আছে একটু, তোমরা আশা করি দেখে ফেলতে পারবা, আর বাকি যারা ক্লাস করতেছে না তারা তখনও ক্লাস করবে বলে বিশ্বাস হয় না। আচ্ছা দেখি স্যাম্পল প্রবলেম 9.10। আচ্ছা কি ক্লাস দিব সেটাই তো বলি নাই, এই যে ফোর্স যেগুলো আমাদের, মানে বলছিলাম যে ফোর্স এর আসলে অনেকগুলা ক্লাস হলে ভালো হয়, যেরকম টর্ক নিয়ে আমরা এখানে কথা বলতেছি, টর্কের এগুলো বুঝতে আরো বেশি সুবিধা হইতো যদি তোমাদের ফোর্স এর ক্লাসটা করা থাকতো। তো ওই ফোর্স এর প্রবলেম সলভিং অন ফোর্স এর ক্লাস থাকবে হলো তিনটা, আর তিনটা বলতে দুইটা হবে প্রবলেম সলভিং এর ক্লাস, আর আরেকটা হবে ফোর্স এর একটা স্পেশাল কাইন্ড আছে যেটাকে বলে সেন্টিপেটাল ফোর্স, সেটা নিয়ে কথা হবে আরেকটা ক্লাসে। আর ইয়ার ক্লাস হবে দুইটা, আর দুইটা বলতে গেলে তিনটা ক্লাস, একটা ক্লাস আছে হলো 1 ঘন্টা, আর আরেকটা ক্লাস আছে 1 ঘন্টা কতক্ষণ জানো। যাই হোক ওই তিনটা হবে মোট মিলে, ফোর্স এর মোট হবে তিনটা, আর ক্যালকুলাস এর হবে হলো 4টা। ওকে ক্যালকুলাস এর হবে 4টা, কজ ক্যাম্পে আমরা জিনিসপত্র ভালোভাবে পড়াইতেই পারতেছি না, যে কারণ ক্যালকুলাস আজকে আমার ওয়ার্ক এনার্জিতে ক্যালকুলাস অনেক বেশি লাগবে। তো ক্যালকুলাস নিয়ে চিন্তা ভাবনা করা হচ্ছে, ক্যালকুলাস এর ক্লাস গুলো আমরা শুক্র আর শনিবার রাখবো। শুক্র আর শনিবার সাধারণত সবাই ফ্রি থাকে, যেহেতু সবাই ফ্রি থাকে আর সুতরাং মানে ক্লাস করতে পারে, ক্যালকুলাস টা অনেক বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা যেটা নিয়ে কথা বলতেছিলাম যে একটা পুলি দেখা যাচ্ছে, এই যে এটাকে বলা হয় পুলি, যেরকমটা বলছিলাম যে আগের দিন, যে মানে মানুষ যখন সবাই ফিজিক্স পড়া শুরু করে অনেকটা পুলির প্রবলেম থেকে শুরু হয়, মানে ভালো লাগার জায়গা। আমার ওই ফিজিক্সটাকে ভালো লাগছিল যে পুলির অঙ্ক করতে টরতে চাই, তো এই পুলি রিলেটেড প্রবলেম থাকবে আমাদের, ইয়ার প্রথম ক্লাসটা থাকবে পুলি রিলেটেড। তো সেরকম একটা পুলি দেওয়া আছে যার ভর হলো m। তো তোমরা যেহেতু পুলি ক্লাস করো নাই তাই হয়তো তোমাদের এখনো জানা নাই যে আমরা পুলিটাকে সবসময় আদর্শ পুলি ধরি। আদর্শ পুলি বলতে কি বোঝানো হয়, যে এই যে রিম মানে যেটার উপর দিয়ে সুতাটা থাকে, ঠিক আছে, এই রিম এর উপর দিয়ে একটা সুতা পরানো থাকে, এই সুতাটা এর উপর দিয়ে চলাচল করতে পারে, ঠিক আছে, মানে চলাচল করার সময় বুঝতেছো যে এই জিনিসটা ঘুরবে আর এটা ওইভাবে চলাচল করবে, ঠিক আছে। তো এই চলাচল করার সময় এর রিমটা মানে এর ব্যাসার্ধ বরাবর এই যে যে এরিয়া আছে সেটা হয় সবসময় ফ্রিকশন লেস, আদর্শ পুলির কথা বলতেছি।
আদর্শ পুলির ইয়া হয় ফ্রিকশনলেস, এবং আদর্শ পুলির ভর এতটাই কম হয় যে প্রায় আমরা ম্যাসলেস বলতে পারি, বা আমরা যখন সলভ করি এটাকে মানে এর ম্যাসটা কল্পনায় আনি না। তো এই যে কল্পনায় আনি না আনি না আনি না ইত্যাদি ইত্যাদি একটা অভ্যাস হয়ে যায় যে ম্যাসটা আমরা কল্পনায় আনবোই না পুলির ম্যাস। তো এখানে এমন একটা প্রবলেম দিছে যেখানে পুলির একটা আলাদাভাবে ম্যাস দিয়ে দিছে, ঠিক আছে, তার মানে বুঝতেই পারতেছে এটা কোনো আদর্শ পুলি না, তার মানে এখন এটাকে সলভ করার জন্য আমাদের পুলির ভরটা হিসাবে আনতে হবে। ওকে, আচ্ছা, মানে অনেকের প্রশ্ন থাকে যে ভাইয়া পুলির ভর কি কখনোই থাকবে না, কখনোই ইউজ করব না, যদি পুলির ভর বলে দেয় আমরা কিভাবে অঙ্কগুলো করতে পারি? তো পুলি জিনিসটা তো ঘুরবে, তো এই অঙ্কটা ওই ফোর্সের এখানে না দিয়ে একেবারে টর্কের এখানে এসে দিয়ে দিচ্ছে। তো চলো অঙ্কটা সলভ করা যাক। বলছে একটা পুলি যেটা ইউনিফর্ম ডিস্ক ম্যাস দেওয়া আছে বেশ অনেক, 2.5 কেজি দেওয়া আছে, আর 2.5 কেজি দেওয়া আছে, আর এর রেডিয়াস ব্যাসার্ধ বলা আছে 20 সেন্টিমিটার, ওকে, আর 20 সেন্টিমিটার, আর বলা আছে একটা ব্লক, ব্লকের ভর হলো 1.2 কেজি। তাহলে এটা M1 দেই, এটা M2 দেই, এটা হলো 1.2 কেজি। এখানে ইচ্ছা করি অনেক বেশি বেশি দিছে, আসলে সাধারণত পুলির ভর এত বেশি হয় না, মানে জাস্ট পুলির একটা যাতে মানে ভালো একটা রোল থাকে এখানে, আর সাধারণত পুলির বেশি একটা রোল থাকে না, তার কারণে আমরা মানে আমাদের বাস্তব জীবনে তো আমরা সাধারণত কোনো আদর্শ পুলি পাবো না। তো তবু আমরা ফিজিক্সে কেন আদর্শ পুলি নিয়ে কথা বলি, কারণ ফিজিক্সে যেসব অঙ্কগুলো করি আদর্শ পুলি নিয়ে কথা বলে অঙ্কগুলো সলভ করা আমাদের জন্য ইজি হয়, অঙ্কগুলো সলভ করা যদি আমাদের জন্য ইজি হয়, আর বাস্তব জীবনেও পুলির যদি খুব একটা বেশি রোল না থাকে তাহলে বলা যায় যে আমরা যে অ্যান্সারটা পাবো ওটা খুব একটা এদিক ওদিক হবে না। আর এখানে ইচ্ছা করে অনেক বেশি ভর দিছে যাতে করে একটা বেশি এদিক ওদিক হয় আর কি। আচ্ছা, তো এরপরে কি বলছে, ইজ মাউন্টেড আর ব্লক ম্যাস হ্যাংস ফ্রম এ লাইট কর্ড দ্যাট ইজ ওয়ার্প অ্যারাউন্ড দা রিম অফ দা ডিস্ক, যেটা বলছিলাম যে এই পুলির চারপাশে ইয়া করা আছে, পেঁচানো আছে, বা পুলির চারপাশে সুতাগুলো আছে। তো এরপর এই সাইডে আসি, ক্যামেরা ফোকাস চলে গেছে, তোমাদের তো আমি ইয়াতে দেখাচ্ছি, তোমাদের তো আমি স্ক্রিন শেয়ারে দেখাচ্ছি, তোমরা কি দেখতেছো স্ক্রিন শেয়ারে? আচ্ছা, পরের বার থেকে বলে নিব না, স্ক্রিন শেয়ারে আসো। আচ্ছা, আমরা ছিলাম হলে এখানে ফাইন্ড দ্য এক্সেলারেশন অফ দা ব্লক অফ দা ফলিং ব্লক, মানে এই যে এরকম ভাবে একটা সুতা পেঁচানো আছে, তুমি ব্লকটাকে ছেড়ে দিলা, তারপর টুক করে এই ব্লকটা নিচের দিকে পড়তেছে, এর এক্সেলারেশন কত হবে সেটা আমাদেরকে নির্ণয় করতে বলছে, এবং একই সাথে এই অ্যাঙ্গুলার এক্সেলারেশন অফ দা ডিস্ক আর টেনশন ইন দা কর্ড, মানে এই সুতার এই সুতার টেনশন ফোর্স বের করতে বলছে, এই আর এক্সেলারেশন বের করতে বলছে, আবার এর এই পুলি কি যেন বের করতে বলছে, অ্যাঙ্গুলার এক্সেলারেশন বের করতে বলছে। তো চলো জিনিসটাকে সলভ করা যাক। জিনিসটাকে যদি দেখি আমাদের এই যে এটা, ওকে, এর এই যে এই জাস্ট ব্লকটাকে যদি আমি আমাদের সিস্টেম হিসাবে বিবেচনা করি তাহলে দেখা যাবে হলো ব্লকটা না পুরোটাকে যদি আমি আমাদের সিস্টেম হিসেবে বিবেচনা করি তাহলে দেখা যাবে এইটা বরাবর এর ওজন বলটা বরাবর উপরের দিকে কাজ করতেছে, টেনশন ফোর্সটা উপর দিকে কাজ করতেছে, এই যে সুতা বরাবর, আর ওজন বলটা নিচের দিকে কাজ করতেছে, সেটা হলো W2 দিয়ে রিপ্রেজেন্ট করলাম। আর এই যে এটারও দেখো একটা ওজন বল আছে যেটা বরাবর নিচের দিকে কাজ করতেছে, আবার দেখো এই ইয়াটাকে, ইয়াতে আসো স্ক্রিন শেয়ারে আসো, আবার দেখো এই সাইডের এটাকে একটা মানে জিনিসপত্র দিয়ে আটকায় ধরে রাখা আছে, জিনিসপত্র দিয়ে যেহেতু আটকায় ধরে রাখা তার মানে নিশ্চয়ই এর ভরটার বিপরীত দিকে একটা বল অনুভব করতেছে, তাই না? ভরটার বিপরীত দিকে এখানে একটা নর্মাল ফোর্স অনুভব করতেছে। তো আসলে এই W1 আর এই নর্মাল ফোর্স 1 এগুলো দিয়ে আমাদের কোনো কাজ নাই, কারণ এগুলো পরস্পর কাটাকাটি হয়ে জিরো হয়ে যাবে, আর আমার আসল খেলা হচ্ছে এই টেনশন ফোর্স আর এই W2 নিয়ে, তাই আমরা এই জিনিসগুলোকে মুছে দিলাম, এগুলো আমার কোনো কাজের না। আচ্ছা আসো, আচ্ছা যে কইছিলাম ফোকাস নষ্ট হয়ে গেছে ক্যামেরার, কিছু দেখা যাচ্ছে না, এই যে আসে আমার ডিস্টার্ব করে দিল। এখন দেখা যায়? জি ভাইয়া, হ্যাঁ। আচ্ছা, কোথায় ছিলাম? আচ্ছা, ওয়াই এক্সিস বরাবর আমরা ফোর্স নিয়ে বিশ্লেষণ করতেছিলাম। তো ওয়াই এক্সিসে কি হচ্ছিল, ওয়াই এক্সিস সামেশন অফ FY, সামেশন অফ FY
ইকুয়াল টু ছিল উইকি টেনশন ফোর্স আর নিচের দিকে ডাব্লিউ টু। ডাব্লিউ টু এভাবে করা যায়। তবে একটা ব্যাপার হলো যে দেখি এখানে কিভাবে করছে, এখানে এভাবেই করছে না, এভাবে করে নাই। একটা ব্যাপার যেটা হলো ওই যে পুলি প্রবলেম সলভ করার অভ্যাস থাকলে তোমরা বুঝতে পারতা যে আমরা পুলি প্রবলেম সলভ করার সময় অধিকাংশ সময় কি করি, যেটা বড় সেটাকে পজিটিভ ধরি, ঠিক আছে? এমনিতে সাধারণভাবে আমরা উপরের দিকে পজিটিভ আর নিচের দিকে নেগেটিভ এটা ধরে নিতে পারি, দিন শেষে আমাদের এক্সেলারেশনটা আসবে নেগেটিভ, ঠিক আছে? মানে ফিজিক্সের প্রবলেম ক্ষেত্রে একটা ভেক্টর রাশি নেগেটিভ আসবে, এটা একেবারে সাধারণ কথাবার্তা, ভেক্টর রাশি নেগেটিভ আসতেই পারে। কিন্তু ব্যাপার হলো যে আমরা চাচ্ছি যে সবসময় এটা এক্সেলারেশনটা পজিটিভ আসুক, কারণ দেখো যে এই ব্লকটার কথা চিন্তা করে ব্লকটা কিন্তু নিচের দিকে পড়বে, তাই না? ব্লকটা যেহেতু নিচের দিকে পড়বে, আমরা নিচের দিকে যদি নেগেটিভ ধরি তাহলে আমাদের এক্সেলারেশনটা আসবে নেগেটিভ, তো আমরা চাচ্ছি যে এটা পজিটিভ আসুক। ওকে, তাই আমরা ডাব্লিউ টুকে বড় ধরবো, মানে ডাব্লিউ টুকে পজিটিভ ধরবো, নিচের দিককে পজিটিভ ধরবো আর উপরের দিকে নেগেটিভ ধরবো। আর ওই যে পুলিং ক্লাস যখন করবো তখন এটা খুব ভালোভাবে মুখস্থ হয়ে যাবে, যেটা বড় সেটা পজিটিভ, যেটা ছোট সেটা নেগেটিভ। আচ্ছা দেখো, এক্স এক্সিস বরাবর কিন্তু আমাদের কোনো ত্বরণ ফোর্স নাই, তাই না? তাহলে কি এক্স এক্সিস কে বিশ্লেষণ করতে হবে? এক্স এক্সিস কে না বিশ্লেষণ করলেও চলবে। আচ্ছা, এবার আমরা টর্ক নিয়ে কথাবার্তা বলি। আচ্ছা, টর্ক নিয়ে যদি কথাবার্তা বলি, আমরা যদি এই যে এই আর বিন্দু, মানে কি বলবো এটার নাম কি, পুলি, এই পুলির এই মধ্য বিন্দুকে আমাদের পিভট পয়েন্ট ধরি, এটাকে কেন্দ্র করি, তো আমাদের ইয়াটা ঘুরবে, তাই না? আমাদের এই ব্লকটা মানে এই পুলিটা, জি ভাই, আমাদের এই পুলিটা এটাকে কেন্দ্র করেই ঘুরবে। ও আজকে আচ্ছা, আর একটা হলো জিনিসটার ব্যাপার হলো আমাদের এই যে ব্লকটা, এই ব্লকটা কি আমার কোনো ঘূর্ণন গতি টাইপ কিছুতে আছে? দেখো বিবেচনা করো, এইটার সাথে এইটা জাস্ট নিচের দিকে নামতেছে, এরকম ছিল, এটা জাস্ট এদিক থেকে নিচের দিকে নামতেছে। মনে করো এই যে এটা যদি আমাদের পিভট পয়েন্ট হয়, এটা যদি আমাদের মাঝখানে রেডিয়াস হয়, এই রেডিয়াসের সাথে এইভাবে নিচের দিকে নামতেছে, তাহলে কি কোনো ঘূর্ণন গতি হচ্ছে? হ্যালো, এটা জাস্ট চলন গতি হচ্ছে। আমাদের ঘূর্ণন গতি কোনটা হচ্ছে? আমাদের ঘূর্ণন গতি হচ্ছে এই যে আমাদের এই মানে কি বলবো পুলিটার, আমাদের জাস্ট পুলিটার ঘূর্ণন গতি হচ্ছে। যেহেতু আমাদের পুলিটার ঘূর্ণন গতি হচ্ছে, তাহলে আমরা জাস্ট পুলিটার কথা বিবেচনায় আনি। জাস্ট পুলিটার কথা যদি আমরা বিবেচনায় আনি, বা টর্কের ক্ষেত্রে আমরা যদি আমাদের সিস্টেম বাউন্ডারি জাস্ট পুলিটুকুকে ধরি, টর্কের ক্ষেত্রে আমাদের সিস্টেম বাউন্ডারি যদি জাস্ট পুলিটুকুকে ধরি, তাহলে আমরা দেখতে পাবো যে এই বরাবর নিচের দিকে টেনশন ফোর্স কাজ করতেছে, তাই না? আর পুলি থেকে ধরতেছি, সুতরাং পুলি বরাবর বাইরের দিকে সুতা বরাবর হয়ে যাবে, তাই না? তাহলে তাহলে সামেশন অফ সামেশন অফ টর্ক এটা কি একটাই থাকবে, যেটা হলো আমাদের এই টি আর, টেনশন ফোর্স ইনটু আর, মানে এই যে দেখো এটা আমাদের পিভট পয়েন্ট, মানে একেবারে মূল বিন্দু, মূল বিন্দু থেকে আর দূরত্বে আছে, কারণ আমাদের এই মানে পুলিটার রেডিয়াস ছিল আর। আর একইভাবে দেখো এর ইয়া ফোর্স, এর ওজন বল ডাব্লিউ ওয়ান কাজ করতেছে, এর ইয়া বল নর্মাল ফোর্স কাজ করতেছে। নর্মাল ফোর্স আর ডাব্লিউ ওয়ান, এই মানে ওজন বল তো একেবারে বরাবর নিচের দিকে কাজ করতেছে, মানে মধ্যবিন্দু বরাবর, মানে সেন্টার অফ ম্যাস বরাবর নিচের দিকে কাজ করতেছে, এটা তো বুঝতে অসুবিধা নাই। জি ভাইয়া, হ্যালো, এটা বুঝতে যদি অসুবিধা না থাকে, তাহলে এটাও নিশ্চয়ই বুঝতেছো যে এটা বরাবর পিভট পয়েন্টে কাজ করতেছে, সুতরাং এই ডাব্লিউ ওয়ানটা নিয়েও আমাদের কোনো মাথা ব্যথা নাই, একইভাবে আমাদের নর্মাল ফোর্স নিয়েও কোনো মাথা ব্যথা নাই। সুতরাং টর্ক, টর্ক ইকুয়াল টু টি আর, বা এখানে টর্ক জেডও লেখা যেতে পারে, কেন জেড লেখা যেতে পারে, কারণ আমরা এক্স ওয়াই এক্স এক্সিস আর ওয়াই এক্সিস নিয়ে কথা বলতেছি, আমরা যদি জাস্ট এক্স এক্সিস আর ওয়াই এক্সিস নিয়ে কথা বলি, তাহলে হয়তো আমাদের মানে কি বলবো টর্কটা আসবে জেড এক্সিসে। আর দেখো এখানে কিন্তু জাস্ট একদিকেই টর্ক, মানে জাস্ট টর্কের একটাই টার্ম, তার মানে কি আসলেই এটা এখানে ঘুরবে। এতদিন মানে আমরা ইকুইলিব্রিয়াম দেখতে পাচ্ছিলাম, ইকুইলিব্রিয়ামে কি ছিল, কিছু টার্ম থাকতো পজিটিভ আর কিছু টার্ম থাকতো নেগেটিভ, কাটাকাটি হয়ে টার্ম গুলো সব মানে জিরো হয়ে যেত। আচ্ছা, টর্কের ক্ষেত্রে টি আর এটা পেয়ে গেছি। আচ্ছা, এখন টেনশন ফোর্স, আচ্ছা এখন দেখো এই যে এখানে টেনশন ফোর্স এর মানটা আমি বের করিনি, এই এখানে মাঝখানে একটা লাইন অ্যাড হবে, সেটা হলো এম এ ওয়াই, সামেশন অফ এফ ওয়াই কে এম এ ওয়াই লিখতে পারি, ডাব্লিউ টু মাইনাস টি এরকম লিখতে পারি, ডাব্লিউ টু কে এইভাবে লিখে দিতে পারি এম টু জি এরকম লিখতে পারি।
আচ্ছা, এখন আমাদের এই টেনশন ফোর্স টি এর মানটা দরকার, এই টি এর মানটা আমরা এখানে বসাবো, এই জন্য আমাদের এটা দরকার। তো আচ্ছা, টেনশন ফোর্স টি এর মান দরকার। আবার একইভাবে আমি এটাকে মুছি, মুছে একটু জাস্ট ওপরে গেছি, ওকে স্টপ মুছবো না, কারণ সামেশন অফ ওয়াই ইকুয়ালস হবে হলো ডাব্লিউ টু মাইনাস টি। তো এম এ ওয়াই ইকুয়ালস এম টু জি মাইনাস টি। তো টি যদি এই পাশে আনি, মানে টি ওই পাশে নিয়ে আসলাম, এম টু এম ও এ ওয়াই, এই এম এ ওয়াই কিন্তু আমাদের জানতে চাইছে। এম এ ওয়াই কেন জানতে চাইছে, ওই যে বলছিল যে আমাদের ব্লকটার এক্সেলারেশন কত হবে, ব্লকটা তো নিচের দিকে পড়বে এ বেগে, তাই না? তো এই এম টু জি ওই পাশে নিয়ে গেলে এম টু জি মাইনাস এ এরকম আসবে না, এরকমই আসার কথা। এই এ ওয়াই, এই ওয়াই জিনিসটাকে মুছে দিলাম, ঠিক আছে, যেহেতু একদিকেই আমার এক্সেলারেশন আলাদা হবে, ওয়াই টা লেখা কিরকম লাগতেছে। আচ্ছা, তো এই টেনশন ফোর্স এর মানটা আমি এখানে বসাবো। আচ্ছা, এটা বসানোর আগে এই টর্ক জেড ইকুয়ালস টু আই আলফা এরকম লিখতে পারি না? হুম, এই টর্ক জেড ইকুয়াল টু আই আলফা লিখতে পারি। আচ্ছা, আবার আরেকটা জিনিস, সেটা হলো অ্যাঙ্গুলার ইয়ারটিয়া তো তোমাদেরকে পড়া হয় না, অ্যাঙ্গুলার এক্সেলারেশন বা অ্যাঙ্গুলার ব্যাপার স্যাপার তোমাদেরকে পড়ানো হয় না, মানে রোটেশনাল কাইনেমেটিক্স, রোটেশনাল কাইনেমেটিক্স এর কিছু কিছু জিনিস পড়ানো হয়েছিল। সেটা হলো যে সরণকে এস চলন গতিতে, সরণকে যদি এস দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, চলন গতিতে সরণকে রিপ্রেজেন্ট করা হয় থিটা বা হলো ওই যে কি জানো ফাই দ্বারা। ফাই দেখতে কিরকম জানো ছিল, ফাই দেখতে যে এরকম থিটা বা ফাই দ্বারা। আর যদি বেগ ভি হয় এটাকে ওমেগা দ্বারা রিপ্রেজেন্ট করে, যদি এ হয় তাহলে এটাকে আলফা দ্বারা রিপ্রেজেন্ট করে। এখন ব্যাপার হলো যে এস, দেখা যাচ্ছে না, ফোকাস চলে গেছে, তাই তো, না লেখা দেখা যাচ্ছে না, লেখা বাইরে পড়বে। হয়তো এটা, ও আচ্ছা, এটা এখন তো দেখা যায়। জি ভাইয়া, ভাই এই ক্লাসটার কি রেকর্ডিং দেওয়া হবে? জি, এই ক্লাসটার কি রেকর্ডিং দেওয়া, মানে পাবো আজকে রাতে? ক্লাসের রেকর্ডিং, হ্যাঁ রেকর্ড তো হচ্ছে, আমি ভয় পেয়ে গেছিলাম যখন তুমি বলছো রেকর্ডিং দেওয়া হবে কিনা, রেকর্ড করা হচ্ছে কিনা, মানে রেকর্ড করতে ভুলে গেছি কিনা, এই আর কি। আচ্ছা, এই আমার একটা আগের ক্লাসগুলো কি রেকর্ডিং আছে? হ্যাঁ হ্যাঁ, আগে সবগুলো ক্লাসের রেকর্ডিং আছে, আমি দিয়ে দিছেন ভাইয়া? সেগুলো এই ইয়াকি ইয়াতে নাই, মানে ওই যে আবু তো জানা বা এরকম কিছু নাম, জি জি ভাই, আবু তো জানা। আচ্ছা, ওই আমাদের ওই যে ফেসবুক গ্রুপে যুক্ত আছে না, জি ফেসবুক প্রাইভেট গ্রুপ যেটা আছে, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ওই প্রাইভেট গ্রুপে, ওখানে দিয়ে দেখবা, দেখবা সবগুলো রেকর্ডিং একটা একটা করে দিয়ে দিছি। গতকালকেরটা হয়তো পোস্ট আকারে দেওয়া হয়নি, জাস্ট মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিছি, গতকালকের যে রেকর্ডিং দুটো সেটা আমি পোস্ট আকারে দিয়ে দিব না, দেখো আগের দুইটা দেওয়া আছে। ওকে, আর আচ্ছা ক্যাম্পের তো অনেকগুলো ক্লাসই হয়ে গেল, ক্যাম্পের ওই যে আলাদা ভাবে একটা প্লে লিস্ট করা হয়েছে, ওই প্লে লিস্টটা দরকার হলে পুরোটাই আজকে দিয়ে দিব না ইয়াতে পোস্টে। ওকে, আচ্ছা, যেটা নিয়ে কথা বলতেছিলাম, যে মনে করো একটা চাকা, এটা একবার ঘুরবে, ঠিক আছে, চাকা যদি পুরোটা একবার ঘুরে তাহলে নিশ্চয়ই তার অতিক্রান্ত এই সরণ এস ইকুয়ালস টু হয় 2πr, তাই না? হ্যালো, হ্যাঁ, হ্যাঁ, যদি পুরোটা একবার ঘুরে এর সরণ হয় হলো 2πr। আচ্ছা, এখন এই চাকাটা মানে এটা চলন গতির ক্ষেত্রে দেখলা যে এটা সম্পূর্ণ একবার ঘুরে সামনের দিকে আগাইলো, এটা হলো চলন গতির ক্ষেত্রে। এবার ঘূর্ণন গতির ক্ষেত্রে আসো, দেখুন দাও, ফোকাস কি আছে ঠিকঠাক? জি ভাইয়া, আছে। তো দেখো যে চলন গতির ক্ষেত্রে কি, চাকাটা সম্পূর্ণ ঘুরে একবার সামনে গেছে, তখন সরণ হয়েছে এস টু পাই, মানে এস ইকুয়ালস টু 2πr। একই সময়ে এর নিশ্চয়ই ঘূর্ণন গতিরও একটা ব্যাপার স্যাপার হয়েছে, তাই না? মানে এর সেন্টার অফ ম্যাসটা 2πr দূরত্ব পর্যন্ত ট্রাভেল করছে, তাই তো? জি ভাইয়া, একই সময়ে এর নিশ্চয়ই কোন একটা রিম এর কোন একটা পজিশন যেই যদি নেই, বা পরিধির উপরে যদি কোন একটা পজিশন নেই, নিশ্চয়ই এটা একটা ঘূর্ণন গতি হয়েছে। এই ঘূর্ণন গতিটা নিশ্চয়ই যদি আমি রেডিয়ানে প্রকাশ করি সেটা হবে 2π। হ্যালো,
হ্যালো হ্যালো, এই ভাইয়া তুমি আবার কি? একটু, আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছিলাম, এই মুসিখানি নাকি মুসলিম? আচ্ছা, ব্যাপার হলো একটা চাকা, এটা সম্পূর্ণটা ঘুরে যদি এই পজিশনে আসে, মানে এই টোটালটা ঘুরে এই পজিশনে আসছে আবার, ঠিক আছে, মানে ঘুরে এই পজিশনটা এখানে ছিল, মানে টোটাল একবার ঘুরছে ঘুরছে ঘুরলে কি হবে? এর সেন্টার অফ ম্যাসটা কি? একদম চলন গতি হয়েছে এর সেন্টার অফ ম্যাসের, তার মানে কি এই চাকাটা ঘোরার সময় এর প্রথমে রৈখিক গতিও ছিল, ট্রান্সলেশনাল মোশনও ছিল, আবারও ক্যামেরা চলে গেছে, আর একটু পরে ক্যামেরা চলে আসতেছে, তাড়াতাড়ি হ্যাঁ আসছে হয়তো ক্যামেরা, দেখতে পাচ্ছ? জি ভাইয়া, আচ্ছা, হ্যাঁ দেখা যাচ্ছে। ব্যাপার হচ্ছে এর কি হচ্ছে, এর দুই রকম হচ্ছে, একটা চাকা যখন ঘুরছে এর ট্রান্সলেশনাল মোশন হচ্ছে, একসাথে রোটেশনাল মোশন হচ্ছে, মানে রৈখিক গতি হচ্ছে, চলন গতি হচ্ছে একই সাথে, তাই না? জি ভাইয়া, জি ট্রান্সলেশনাল হচ্ছে, রোটেশনাল হচ্ছে। তো আমরা জিনিসটাকে অল্প অল্প করে বিবেচনা করি, একবার আমরা ট্রান্সলেশনালের কথা বিবেচনা করি, আর একবার আমরা রোটেশনালের কথা বিবেচনা করি। তো এরকম অল্প অল্প করে বিবেচনা করতে আমাদের যে জিনিসটা সাহায্য করবে সেই জিনিসটা হলো সেন্টার অফ ম্যাস। তো একটা বৃত্তের সেন্টার অফ ম্যাস কোথায় থাকে? একটা বৃত্তের সেন্টার অফ ম্যাস তার কেন্দ্রে থাকে, চাকা তো একটা বৃত্ত টাইপ জিনিসপত্র, তো এই চাকাটা থাকে মানে কেন্দ্রে। তো এখন যদি দেখো যে একটা চাকা যখন ঘোরে নিশ্চয়ই তার কেন্দ্রকে কেন্দ্র করে ঘোরে, হ্যাঁ তাহলে আমরা তখন তার যদি আমরা জাস্ট এর ঘোরাটা চিন্তা করি, তখন মানে সেন্টার অফ ম্যাস কে কেন্দ্র করে ঘোরাটা চিন্তা করি, আমরা খুব সহজে রোটেশনাল মোশনের ইকুয়েশন, মানে রোটেশনাল মোশনের কাজকর্ম করতে পারবো। হুম একইভাবে আমরা যদি সেন্টার অফ ম্যাসটার কথাই খালি চিন্তা করি, যে সেন্টার অফ ম্যাসটা সামনের দিকে আগায় যাচ্ছে, সেন্টার অফ ম্যাস কি টোটাল একবার ঘুরলে 2π আর পরিমাণ আগায় যাবে, জাস্ট যখন আমরা ট্রান্সলেশনাল মোশনের ক্ষেত্রে চিন্তা করতেছি, জি ভাইয়া, যেটা আগের দিন দেখাচ্ছিলাম, চলো আবার দেখে আসি যে এদিকে না ওটাই, ও যা এই উপরে কি যেন একটা উঠে আসছে, যা রে ভাই, যা ভাগ, আমি এটাকে ফিনিক্স এরিয়াতে তো যাইতেই পারি না। এই যে আসছে আসছে, এটাকে ফিনিক্স এর ইয়ার টার্গেট চাপ পেতে আসছে তাহলে। এই যে এই যে টার্গেটের এই কই গেল, এখানে কি আসছে? হ্যাঁ এই যে, হ্যাঁ এই যে দেখো, তোমরা যদি একটা চাকার মানে গতি টতি বিবেচনা করতে চাও, তাহলে তুমি যদি এর এই রিমের ওপরে মানে পরিধির ওপরে একটা বিন্দুকে নিয়ে বিবেচনা করো, তাহলে তুমি গতিপথ এরকম পাবে, এই যে এরকম উঠতেছে নামতেছে উঠতেছে নামতেছে উঠতেছে নামতেছে, এটাকে বলা হয় ওই যে টাইম এক্সপোজার ফটোগ্রাফি, মানে একটু টাইম ইয়া করে নিয়ে একটা ফটোগ্রাফি করা, যেটা হলো আলোর একটা চাকার মানে সেন্টার অফ ম্যাসে একটা আলো জ্বালানো হয়েছে আর রিমের উপরে একটা আলো জ্বালানো হয়েছে, এরপরে টাইম এক্সপোজার একটা ফটোগ্রাফি নেওয়া হয়েছে। তো টাইম এক্সপোজার ফটোগ্রাফিতে দেখা যাচ্ছে যে এইখানে হলো একটা আলোটা এরকম 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 ভাবে যাচ্ছে, তার মানে কি আমি যদি এই বিন্দুর মানে গতি প্রকৃতির কথা বিশ্লেষণ করি, এই পুরোটুকু ঘোরার সময় এটা এরকম 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 লাফায় লাফায় চলছে, ঠিক আছে। কিন্তু আমরা যদি সেন্টার অফ ম্যাসের কথা বিবেচনা করি, সেন্টার অফ ম্যাসটা দেখো কত সুন্দর একটা ট্রান্সলেশনাল মোশন চলছে না? তোমরা গাড়ির কথাই চিন্তা করো, গাড়িতে যদি দেখো গাড়ির চাকা, চাকার যে একবারে মধ্যবিন্দু সেটা কি একদম সোজা যায় না সামনের দিকে? একটা গাড়ি যেমন সোজা সামনের দিকে যাচ্ছে, একটা গাড়ির চাকার যে মধ্যবিন্দু সেটা কি সোজা সামনের দিকে যায় না? হ্যাঁ এটা আরো ভালো বুঝবা যদি তুমি রোলস রয়েস গাড়ি দেখো, কারণ সাধারণত নর্মাল গাড়ির এই মাঝের যে লোগোটা থাকে ওইটাও ঘুরতে থাকে, ঠিক আছে, ওটা ঘুরতে থাকে, আর যদি রোলস রয়েস এর গাড়ি দেখো ওটার ওই মাঝখানের লোগোটা স্থির থাকে, দেখলে মনে হবে যে জিনিসটা একেবারে সুন্দর ভাবে সামনের দিকে আগায় যাচ্ছে।
তো ওই যে সেই জিনিসটাই এই যে এখানে চিত্রের মাধ্যমে বোঝানো হয়েছে যে সেন্টার অফ ম্যাসের দিকে তাকালে মনে হবে এটা একদম সোজা সামনের দিকে আগাইছে। তো আমরা সেই কাজটাই করতেছি যে সেন্টার অফ ম্যাস দিয়ে এর ট্রান্সলেশন বা মোশনের কথা কথা বিবেচনা করতে চেষ্টা করতেছি। তো চাকাটা যদি সম্পূর্ণ একবার ঘুরে তাহলে নিশ্চয়ই তার পরিধির সমান দূরত্ব অতিক্রম করবে, সুতরাং তার সরণ হবে 2πr, তাই না? হ্যাঁ তার সরণ হবে 2πr। আচ্ছা, তার মানে পুরোটা একবার ঘুরলে তার কৌণিক সরণ কতটুকু হবে? নিশ্চয়ই 360 ডিগ্রি। জি ভাই, 360 ডিগ্রি। ওকে, পুরো একবার ঘুরলে নিশ্চয় তার ইয়া হবে 360 ডিগ্রি। আর 360 ডিগ্রি কে যদি আমরা রেডিয়ানে প্রকাশ করি, 60 ডিগ্রি কে রেডিয়ানে প্রকাশ করলে সেটা হবে 2π, তাই না? তার মানে আমরা এই যে সরণ আর কৌণিক সরণের মাঝে মানে মিল খুঁজে পাইতেছি, সেটা হলো s ইকুয়ালস থিটা ইনটু r, তাই না? কৌণিকের সাথে রেডিয়াসটা গুণ করলে আমরা ট্রান্সলেশনালটা পেয়ে যাব, অ্যাঙ্গুলারটার সাথে বা রোটেশনালটার সাথে রেডিয়াসটা গুণ করলে আমরা ট্রান্সলেশনালটা পেয়ে যাব। একইভাবে দেখো, এই 2πr কে টি দ্বারা ভাগ করি, থিটা কে টি দ্বারা ভাগ করি, থিটা কে টি দ্বারা ভাগ করলে নিশ্চয়ই আমরা ওমেগা পাবো, আর এখানে 2πr কে ইয়া দ্বারা ভাগ করলে আমরা নিশ্চয়ই ভি পাবো, তাই না? সরণকে সময় দিয়ে ভাগ করলে কি আমরা ভেলোসিটি পাবো না? আবার হ্যাঁ একইভাবে এখানে কৌণিক সরণকে সময় দিয়ে ভাগ করলে আমরা কৌণিক বেগ পাবো, তাই না? দেখে বুঝতেই পারতেছো যে কৌণিক বেগটাকে আমরা কৌণিক মানে ট্রান্সলেশনাল যে মোশন সেটা হলো এই যে ওমেগা ইনটু আর, তাই না? জি ভাই, হ্যালো, এটা হলো ওমেগা ইনটু আর। তার মানে আমাদের ট্রান্সলেশনাল এর সাথে রোটেশনাল এর সাথে ট্রান্সলেশনাল এর সম্পর্ক কি? ট্রান্সলেশনাল এরটা হবে আর রোটেশনাল এরটার সাথে আর গুণ করলে আমরা ট্রান্সলেশনালটা পাবো, তাই না? আশা করি বোঝা গেছে জিনিসটা, অনেক কষ্ট করে অনেকক্ষণ ধরে বুঝেছি। তো এই তো গেল। আচ্ছা, তো এই টর্ক ইকুয়ালস আমরা লিখতে পারি আই আলফা। এখন দেখো, এই আই একটা ডিস্কের ক্ষেত্রে আই রোটেশনাল ইনার্শিয়ার মান কত একটু বলো তো আমাকে। আর টর্ক একটা চাকা যখন ঘুরবে তখন তো নিশ্চয়ই এর এই যে জেড এক্সিস এর সাপেক্ষে ঘুরবে, তাই না? যদি পুলির কথা চিন্তা করো, অনেকক্ষণ চাকা চাকায় ছিলাম, এখন এই পুলির কথা চিন্তা করো, পুলি নিশ্চয়ই তো জেড এক্সিস এর সাপেক্ষে ঘুরবে, তাই না? এই যে এই এক্সিস এর সাপেক্ষে, তো জেড এক্সিস এর সাপেক্ষে একটা ডিস্ক জাতীয় বস্তুর রোটেশনাল ইনার্শিয়া কত হইতে পারে? আমি ওই যে ওই দিন বলছিলাম এবং তোমাকে মুখস্থ করতে বলছিলাম, চলো একটু মুখস্থ পড়া ধরি, এমসিকিউ বলো। 2/5 mr² 2/5 mr² তো ছিল হলো কিসের? সেটা হলো সলিড গোলকে, সলিড গোলকে। তাও যাক মনে রাখছো, কারণ এটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, কারণ সলিড গোলক আমাদের পৃথিবী, তারপরে চাঁদ, তারপর অধিকাংশ গ্রহ হলো সলিড গোলক, তাই এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো একটা ডিস্কের ক্ষেত্রে, ডিস্ক কিরকম জিনিস? যেটা হলো একেবারে পাতলা ডিস্ক, মানে তো বুঝোই ডিস্ক। তো সেটার রোটেশনাল ইনার্শিয়া আই হলো ½ mr². আচ্ছা, এই আলফাকে আমরা কি লিখতে পারি এখন বলো তো? হ্যালো, এই আলফাকে নিশ্চয়ই আমরা এরকম ভাবে লিখতে পারি, আলফা ইকুয়ালস টু এ ইন্টু আর, মানে এ ইন্টু আর না, দুঃখিত, মানে এ ইকুয়ালস টু মানে ট্রান্সলেশনাল এক্সেলারেশন ইকুয়ালস টু আলফা ইন্টু আর। ট্রান্সলেশনাল এক্সেলারেশন যদি আলফা ইন্টু আর হয় তাহলে এই আলফাকে আমরা লিখতে পারি হলো এ ডিভাইডেড বাই আর, তাই না? হ্যাঁ হ্যালো, ওকে, তাহলে এ ডিভাইডেড বাই আর। তাহলে মানে বুঝতেছো, এই যে একটা আর কাটা গেল, এই যে এখানেও আর, এখানে আর স্কোয়ার, একটা আর কাটা গেল, এখানে একটা আর কাটা গেল, তো এখান থেকে স্কোয়ারটা মুছে দিই, এখান থেকে রেখে দিই। তো এই পাশে আবার ছিল টি আর, টি আর, তাই না? তো এই এখানে আর এর সাথে কি আর, হ্যাঁ, আর এর সাথে এক্সেলারেশন ছিল, আবার এই পাশে একটা আর, এই পাশে একটা আর, কাটা গেল, মুছে দিলাম, কাটা। ওকে, দেখো বেশ অনেকখানি আমরা পেয়ে গেছি, তাই না? বেশ অনেকখানি আমরা পেয়ে গেছি, আমাদের জাস্ট এখানে এক্সেলারেশনটা বের করার জাস্ট অপেক্ষা আছে। তো টেনশন ফোর্স টি এর মান পাইছি, আর অনেক কিছু পেয়ে গেছি আমরা। তো এই টেনশন ফোর্স এর মানটা যদি আমি আবার এই ইকুয়েশনে বসাই, বা এই যে এই ইকুয়েশনে বসাই, তাহলে কি খুব সহজে আমি এক্সেলারেশন এর মানটা পেয়ে যেতে পারি না? হ্যাঁ, দেখো কিভাবে করি কাজটা।
ওকে ও আচ্ছা আরেকটা কথা, যে এইখানকার এক্সেলারেশনটা আর এই যে মানে এই যে এইটার রিম বরাবর আর এইটার, আচ্ছা মানে এই বরাবর যে এ কাজ করতেছে, এই যে এই বরাবর যে এ কাজ করতেছে তাই না, এক্সেলারেশন কাজ করতেছে, সেইটাই তো একে ঘুরাবে তাই না? এই ঘূর্ণনের জন্য দায়ী কে হবে? এর এই ব্যাসার্ধ মানে পরিধি বরাবর একটা যে এক্সেলারেশন এ কাজ করতেছে সেটা না, আর পরিধি বরাবর যে এক্সেলারেশন কাজ করতেছে সেটা তো হলো এর যে এক্সেলারেশন সেটাই তাই না? জি তার মানে এখানকার এ আর এখানকার এ দুটা সেম, আশা করি বুঝতে পারছো। ওকে তো এই টি এর মানটা ওখানে গিয়ে বসাই দিব। ওকে তো এই টি এর মানটা ওখানে একটু শর্টকাটে বসাই, সেটা হলো এই যে এটাকে মুছে দেই, এরপর টি এর মানটা বসাই, এম এ এই পাশে আমার আগে থেকেই ছিল, এম টু জি এম টু এ, আর এখানে টি এর মানটা বসাতে হবে হাফ এম হাফ এম, এখানে এম ওয়ান লেখা উচিত কারণ আমি এই ইয়াটার ভরকে এম ওয়ান দ্বারা রিপ্রেজেন্ট করতেছিলাম, হাফ এম ওয়ান হাফ এম ওয়ান এ। তো এই এই দুইটা জিনিসকে ওই পাশে নিয়ে যে এ কমন নেই, ঠিক আছে? তো আমার এই এটা কাজ তো শেষ, এটা থেকে আমি যে ইকুয়েশন পাওয়ার সেটা তো পেয়ে গেছি, তো এটা মুছে ফেললাম। তো মুছে ফেললে এটা আমার আসবে হলো, এখান থেকে সলভ করলে পাওয়া যাবে, তোমরা সলভ করবা না কষ্ট করে, আমি করে দিই এম টু এ প্লাস হাফ এম ওয়ান এ, এটা ইকুয়ালস এম টু জি। তো এখান থেকে এ কমন নিলাম এম টু, ঠিক আছে? এরপরে দুই কে লব হিসাবে নিলাম দুই, এখানে দুই এসে একটা গুণ হয়ে যাবে এম ওয়ান, এরকম হবে তাই না? এটা থাকবে এম টু জি। তো এই দুই ওই পাশে থেকে গুণ হবে আর এটা ভাগ অবস্থায় আসবে, এক্সেলারেশন এ ইকুয়ালস টু ইন্টু এম টু জি ডিভাইডেড বাই টু এম টু প্লাস এম ওয়ান। ওকে আশা করি বোঝা গেছে, এটা হয়ে গেছে আমাদের এক্সেলারেশনের মান। আমাদের দেখো এম এম টু এর মান কত দেওয়া ছিল, এম টু এর মান দেওয়া ছিল 1.2 কেজি, আর এম ওয়ান এর মান দেওয়া ছিল 2.5 কেজি। আর আশা করি জি এর মান আর বলে দেওয়া লাগবে না। আমরা প্রথম এ নাম্বার কোশ্চেনের অ্যান্সারটা আমরা করে ফেলতে পারছি, আমরা এক্সেলারেশন এর মানটা বের করে ফেলতে পারছি। কোথায় ছিলাম, কই গেল কই গেল, আমরা এক্সেলারেশন এর মানটা বের করে ফেলতে পারছি। আচ্ছা এবার আমাদের কাজ হলো টেনশন ফোর্স, আমাদের বাকি কাজগুলো অনেক সোজাই হবে আসলে। এরপর আমাদের উপর বলছে টেনশন ফোর্স ইন দ্য কর্ড, তো টেনশন ফোর্স এর ইকুয়েশনটা আমরা মাত্রই লিখছিলাম, সেটা ছিল আবার এ এর সাপেক্ষে, টেনশন ফোর্স টি কস্ট ছিল হাফ এম ওয়ান এ তাই না? এখানে এর মানটা জাস্ট ইনপুট দিলেই আমরা টেনশন ফোর্স এর মান পেয়ে যাব। এরপর আমাদেরকে বলছিল আলফা এর মান বলতে, আলফা কি ছিল, আলফা ছিল আই আলফা ইকুয়ালস টু ছিল টি আর তাই না? এই আচ্ছা টেনশন ফোর্স আশা করি বের করাটা বুঝতে পারছো। ওকে এগুলো একটু মুছে দিলাম, এবার আচ্ছা টেনশন ফোর্স টর্ক ছিল আই আলফা ইকুয়ালস টু ছিল টি আর, এটা তো মনে আছে আশা করি। তো টি এর মান আমাদের জানা আছে, আচ্ছা দাঁড়াও একটু টি আর আর ছোট হাতের আর লিখি, তাহলে হাফ এম আর স্কোয়ার আলফা টি আর, দেখো এই যে এই পাশে একটা আর ওই পাশে আর স্কোয়ার, এই পাশে আর কাটা যাবে এই পাশে আর স্কোয়ার উঠে যাবে, এরপরে আলফা জাস্ট এই পাশে রেখে দেই, আলফা এই পাশে রেখে দিলাম, টু গুণ হবে টু টি ডিভাইডেড বাই এম আর, এই হয়ে গেল আমার আলফা এর ভ্যালু। আশা করি এটা ক্যালকুলেট করে ফেলতে পারবা, বুঝতে পারলাম হয়েছে তো প্রবলেমটা সলভ, বুঝলাম। আর কোথাও কোনো কোশ্চেন আছে কারো? আচ্ছা দেখি এবার একটা কম্বাইন রোটেশনাল এন্ড ট্রান্সলেশন অপশন, হ্যাঁ এটাও বেশ মজার হবে। তো এই যে হ্যাঁ এই ডিস্কটা নিয়ে কম্বাইন রোটেশনাল এন্ড ট্রান্সলেশন অপশন পাওয়া যেতে পারে, চলো এটা নিয়ে এবার খেলি। তো এতক্ষণ কি ছিল, এতক্ষণ আমরা জাস্ট রোটেশনাল রোটেশনাল নিয়ে খেলতেছিলাম বা টর্ক নিয়ে, এবার আমাদেরকে এমন ভাবে কাজ করতে হবে যেখানে রোটেশনালও আছে ট্রান্সলেশনালও আছে। এর আগে আমি আর একটু দেখে নিই, এর আগে এনার্জি নিয়ে কিছু কথা বলছে,
আচ্ছা, এখন এখানে একটা ব্যাপার আছে, যে জিনিসটাকে বলা হয় রোলিং উইদাউট স্লিপিং। ঠিক আছে, রোলিং উইদাউট স্লিপিং জিনিসটা কিরকম, এই যে আমি তোমাদেরকে দেখাই, তোমরা আমার ইয়াকি যথেষ্ট বড় দেখা যাইতেছে আশা করি, দেখি এটা দিয়ে ট্রাই কি করবো। আচ্ছা দেখি, হ্যাঁ এই জিনিসটা দিয়ে আমার বেশ ভালো কাজ হতেছে, কার সাথে কার সাথে কার মিলে। আচ্ছা এখন দেখো, এই জিনিসটাকে যদি আমি এইভাবে ইয়া দেই, এইভাবে যদি এরকম ঘুরাই একবার, কি হলো না, এই এর উপর ঘুরতেছে, এরপর ঘুরতেছে কিন্তু সামনের দিকে আগাইতেছে না, এরকম কি হয় না? প্রথম দিকে একটু ঘুরে কিন্তু সামনের দিকে আগায় না। হ্যালো, আসো, হুম ঘুরে কিন্তু সামনের দিকে আগায় না, এই যেই ক্ষেত্রে ঘুরে কিন্তু সামনের দিকে আগায় না, এই জিনিসটাকে বলা হয় স্লিপিং, স্লিপ করা। ঠিক আছে, এই সার্ফেসটা আর এটা, সার্ফেসটা দুটাই অনেক বেশি মসৃণ, তাই এটাকে স্লিপ করতেছে, এটাকে বলা হয় স্লিপিং। আচ্ছা আর রোলিং জিনিসটা কি? রোলিং জিনিসটা হলো এই যে এটা, এটা ঘুরতেওছে এবং মানে ঘুরতেছে সাথে সাথে এটা সামনের দিকেও আগাচ্ছে। তো রোলিং এর কন্ডিশনটা কি, যদি কোনো একটা বস্তু জাস্ট রোলিং মোডেই থাকে, ঠিক আছে, দেখো এই আর ইয়ার সার্ফেসটাও অনেক বেশি মসৃণ, আবার এই মার্কারের সার্ফেসটা অনেক বেশি মসৃণ, তো হইতেই পারে যে ঘোরার সময় অল্প অল্প স্লিপিং হইতেছে, স্লিপ করতেও পারে অল্প অল্প। কিন্তু যদি এরকম কন্ডিশন বলে দেয় যে রোলিং উইথাউট স্লিপিং, তার মানে ব্যাপার হলো যে এখানে শুধুমাত্রই রোলিং এর মানে, তার মানে ব্যাপার স্যাপার হইলো যে এখানে এস ইকুয়ালস হবে 2πr। ঠিক আছে, তার মানে ব্যাপার হলো তোমরা বলতে পারো, এটা তো আমরা সাধারণ বিবেচনা করি আসছে যে এস ইকুয়াল টু 2πr সবসময় হয়, বা এই যে থিটা এর মান যখন 2π হবে, এস এর মান তখন 2πr হয়ে যাবে, মানে প্রত্যেক একবার করে ঘুরলে এটা 2πr পরিমাণ দূরত্ব সামনের দিকে আগাবে, এটাই আমাদের রোলিং উইদাউট স্লিপিং। যদি এরকম শর্ত দেওয়া থাকে তাহলে এটা আমরা বলতে পারি। তো তোদের কাছে এটা সাধারণ মনে হইতেছে, কিন্তু দেখো এই যে আমাদের ক্ষেত্রে যখন এটা স্লিপ করছিল, এটা যখন স্লিপ করছিল তখন কিন্তু এই ক্ষেত্রটা হয় নাই, এটা বেশ অনেকখানি ঘুরছে, মানে থিটার মানটা অনেক ছিল, বাট এস এর মানটা বেশ অনেক কম ছিল। ঠিক আছে, কারণ এখানে স্লিপ করতেছিল, দেখো ঘোরার টাইমেও কিন্তু অল্প একটু সরণ হচ্ছে, ঘোরার টাইমেও অল্প একটু সরণ হচ্ছে, কিন্তু ঠিকঠাক হচ্ছে না, তাই না? এরকম টাইমে যত হচ্ছে ঘুরতেছে আগাচ্ছে, মানে ঘোরার সাথে আগানোর একটা সামঞ্জস্য আছে, কিন্তু যখন এরকম ভাবে দিচ্ছি ঘুরতেছে মানে অল্প একটু আগাচ্ছে কিন্তু অনেক বেশি ঘুরতেছে, তার মানে ওখানে একটু একটু রোলিং হচ্ছে সাথে একটু একটু স্লিপিং ও হচ্ছে। কিন্তু যদি এরকম বলে দেয় রোলিং উইথাউট স্লিপিং, তখনই আমরা বলতে পারবো এই এস ইকুয়ালস টু হবে 2πr, যখন থিটা থিটা 2π পরিমাণ ঘুরবে, বা প্রত্যেক একবার ঘূর্ণনের ফলে 2πr পরিমাণ সামনের দিকে আগাবে। তো এখানে রোলিং উইথাউট স্লিপিং এ আরেকটা শর্ত আছে, আরেকটা শর্ত কি যে দেখি আমার ইয়াতে শুনি। আচ্ছা আচ্ছা, এখন রোলিং উইদাউট স্লিপিং আর এটা কি যেন শর্ত পেয়েছি, এটা ও কি হলো, আচ্ছা এই চাকাটার দিকে তাকাও, এই চাকাটা ঘুরতেছিল এমন টাইমে একটা ছবি তুলছে, ওকে, এই চাকাটা ঘুরতেছিল এমন টাইমে একটা ছবি তুলছে, ছবিটা এই দিকের কি, মানে যে ইয়া বলে এগুলোকে কি বলে জানো, এগুলোকে স্পাইক, হ্যাঁ স্পাইক, এই দিকের স্পাইক গুলো কিরকম একটু মানে খুবই ইয়া লাগতেছে, তাই না, একেবারে ঘোলা, তার মানে কি এই দিকে একটু বেশি মানে বেশি ঘুরতেছে উপরের দিকে, আর দেখো নিচের দিকের স্পাইক গুলাকে মনে হইতেছে ইয়া মানে মোটামুটি স্থির, তাই না, মানে মোটামুটি একদম ইয়াতে পাওয়া গেছে, তার মানে কি এই স্পষ্ট দেখা স্পাইকগুলো যাচ্ছে। একটু কম, এই স্পাইক গুলো একটু কম ঘুরতেছে এমন কিছু মনে হইতেছে না নিচের গুলো, তাই না? জি, এখন আস্তে মানে তোমাদের ঘুরতেছে কাছে, মনে হইতেছে। হ্যাঁ মনে হচ্ছে তুলনামূলক আস্তে ঘুরতেছে, আর তোমাদের কাছে শুনতে অবাক লাগলেও ব্যাপারটা হলো বিজ্ঞানীরা জিনিসটাকে এমন ভাবে ব্যাখ্যা করছে যে এই নিচের দিকটা মানে খুবই অল্প সময়ের জন্য ভূমির সাপেক্ষে স্থির থাকে, খুবই অল্প সময়ের জন্য ভূমির সাপেক্ষে স্থির থাকে, আর এই দিকটা ঘুরতেছেই
এদিকটা ঘুরতেছে, এদিকটা ভূমি সাপেক্ষে অল্প একটু স্থির থাকে, মানে স্থির থেকে 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 সামনের দিকে আগায়। তো ওই যে যখন মানে ফোর্সের প্রবলেম সলভিং সেশন গুলা করবা, ওইখানে আমি ইয়ার ক্ষেত্রে বলবো যে যখন তোমরা টর্ক পড়বা, তখন টর্কের সময় এটা ভালো এক্সপ্লেইন করা হবে যে কেন আমরা চাকার ক্ষেত্রে, যদিও চাকা ঘুরতেছে কিন্তু চাকার ক্ষেত্রে আমরা ফ্রিকশন ফোর্স Fs, মানে স্ট্যাটিক ফ্রিকশনের মানটা ব্যবহার করি। স্ট্যাটিক ফ্রিকশনের মানটা কেন ব্যবহার করি, এই যে এখানে জিনিসটা যেটা দেখতে পাইতেছো, দেখে কি মনে হচ্ছে না যে জাস্ট এখন মানে জাস্ট এই ঘোরা শুরু করতেছে, তাই না? মানে প্রায় স্থির মনে হচ্ছে না? তো এই জিনিসটা আসলে ভূমি সাপেক্ষে স্থির। তো এই জিনিসটাকে অনেক সুন্দর করে এখানে প্রুফ করে দেওয়া আছে। এখন এই প্রুফটা কি দেখাবো? হ্যাঁ, এই যে এখানে চিত্রটা থেকে একটু, জি বলো বলো কিছু বলো। প্রুফ আপনার ইচ্ছা হলে দেখান ভাইয়া। এই যে এই চিত্রটাই আমার প্রুফের কাজটা বেশ অনেকখানি করে দিছে। দেখো যে আমি যদি জাস্ট এবার ট্রান্সলেশনাল মোশন, মানে তোমাদের রোটেশনাল মোশনের কাইনেমেটিক্স, মানে রোটেশনাল কাইনেমেটিক্স পড়ানো হয়নি, আশা ছিল যে তোমরা এই যে মানে সরণ, বেগ, এক্সেলারেশন ইত্যাদি সম্পর্কে একটা আইডিয়া রাখো। তো এই ট্রান্সলেশনাল কাইনেমেটিক্স যখন মানে পড়ানো হয়, একই সাথে একদিনই রোটেশনাল কাইনামেটিক্সও পড়ায় ফেলা হয়, ঠিক আছে? ট্রান্সলেশনাল কাইনামেটিক্স এর ক্ষেত্রে তোমরা যেরকম এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার এরকম পড়ো, ট্রান্সলেশন রোটেশনাল কাইনামেটিক্স এর ক্ষেত্রে সেরকম সূত্রটা হলো থিটা ইকুয়ালস ওমেগা জিরো। ওমেগা জিরো বলতে বোঝাচ্ছে আদি থিটা, মানে আদি বেগ যেরকম সেরকম, মানে আদি কৌণিক বেগ, হাফ আলফা টি এর স্কোয়ার, ঠিক আছে? একই ভাবে যেরকম তোমরা ভি এর ক্ষেত্রে পড়ো ভি ইকুয়ালস ইউ প্লাস এ টি, ওরকম ইয়ার ক্ষেত্রে রোটেশনাল ক্ষেত্রে ওমেগা ইকুয়ালস টু ওমেগা আলফা টি। মানে ব্যাপার হলো যে ওই কাইনামেটিক্স এর দিন একসাথে পড়ানো হয়, কিন্তু কাইনামেটিক্স আসলে পড়ানো হয় নাই, তাই তোমাদের বুঝতে একটু প্রবলেম হইতে পারে। তো তবু দেখো সমস্যা নেই, মানে ব্যাপার হবে না। আর ব্যাপার হলো কাইনামেটিক্স থেকে অত বেশি কিছু, মানে কাইনামেটিক্স অত ওরকম ব্যাপার স্যাপার না। তো যে জিনিসটা সেটা হলো আমরা ইয়া নিয়ে কথা বলবো, আমরা যখন ইয়ার সাথে, আমরা যখন এর ওমেগা, মানে এটা তো ঘুরতেছে এদিকে, এই ওমেগা এর সাথে এর আরটা গুণ করে দিব, রেডিয়াসটা গুণ করে দিব। এই যে যেরকম দেখো কিছুক্ষণ আগে আমি একটা পুলি নিয়ে কথা বললাম না, পুলির ক্ষেত্রে কি ছিল, এই দিক বরাবর কাজ করতেছিল এ এক্সেলারেশন, এর রিম বরাবর, তাই না? আর এই রিম বরাবর যে এক্সেলারেশন কাজ করতেছিল সেটাই কোস কি লিখছিলাম আলফা ইনটু আর, তাই না? আলফা ইনটু আর। একইভাবে এই ওমেগা ইনটু আর লিখলে তাহলে কি হবে, এই যে এই পয়েন্টটার ক্ষেত্রে যদি ওমেগা আমি বের করি, ওমেগা বের করে তার সাথে যদি রেডিয়াস গুণ দিয়ে দিই, তাহলে কি হবে, এই বরাবর একটা ট্রান্স মানে ট্যানজেনশিয়াল, ট্যানজেনশিয়াল একটা বেগ রিপ্রেজেন্ট করবে। ট্যানজেনশিয়াল মানে কি, স্পর্শক বরাবর। এই যে দেখো এটা কি একটা স্পর্শক বরাবর একটা এক্সেলারেশন রিপ্রেজেন্ট করছিল না এ, আর এইটাই কোস লিখছিলাম আমরা আলফা আর, ঠিক সেরকম একটা ট্রান্সলেশনাল বেগ রিপ্রেজেন্ট করবে। তো এই ট্রান্সলেশনাল বেগ যদি রিপ্রেজেন্ট করে, আর এটাকে যদি ইয়ার সাপেক্ষে দেখো, এটাকে যদি মনে করো এই যে এখানে সেন্টার অফ ম্যাস দেখতে পাচ্ছো এটা, তো এখানকার এখানকার ফটোগ্রাফ থেকে তো আশা করি মানে প্রায় ক্লিয়ার যে এখানকার ওমেগা প্রায় জিরো, ঠিক আছে? তো এখানকার ওমেগা যদি প্রায় জিরো হয়, তাহলে এই দিকটা সেন্টার অফ ম্যাস যদি ট্রান্সলেশনাল এক্সেলারেশন মানে ট্রান্সলেশনাল ট্যানজেনশিয়াল ভেলোসিটির কথা বলি, ট্যানজেনশিয়াল ভেলোসিটি তো বরাবর সামনের দিকে, এটার যেহেতু ওমেগা বেশি সুতরাং এর ইয়াটা আরো বেশি সামনের দিকে। এই যে এরকম কোন একটা বিন্দু, এই যে এই দিকটার কথা যদি বিবেচনা করো, এই দিকটার এই দিকে ঘুরে আসবে, এই দিক বরাবর স্পর্শক বরাবর এর আর ট্যানজেনশিয়াল ভেলোসিটি কাজ করতেছে। তো এই দিকের যেহেতু ওমেগা প্রায় জিরো, সুতরাং এর ট্যানজেনশিয়াল ভেলোসিটিটা আর এরকম সামনের দিকে কাজ করতেছে না, তার মানে ভূমির সাপেক্ষে এটাকে মোটামুটি স্থির ধরা যায়, ঠিক আছে? ইনস্ট্যান্টেনিয়াস লিনিয়ার ভেলোসিটি অফ সিলেক্টেড পয়েন্টস, মানে তাৎক্ষণিক দ্রুতি, তাৎক্ষণিক মানে অতি ক্ষুদ্র সময়ের জন্য, মানে মনে করো জিরোর পরে জিরো 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 দিয়ে মনে করো 1 মিলি সেকেন্ড বা 1 মাইক্রো সেকেন্ড টাইমের মধ্যে ওটাকে স্থির ধরা যায়। যেহেতু এটা স্থির মানে আর প্রুফে গেলাম না, ওকে প্রুফ গেলে একটু টাইম লাগবে,
তো যেহেতু ওইটা স্থির, সেহেতু ওইটাকে আমরা মানে ওটা ওইখানে ক্ষেত্রে আমরা কাইনেটিক ইয়ারটা ধরার ক্ষেত্রে মানে কাইনেটিক ফ্রিকশন ধরার চেয়ে আমরা স্ট্যাটিক ফ্রিকশন নিয়ে কাজ করতে পারি। তো হয়ে গেল, তো এটার ক্ষেত্রে আমরা স্ট্যাটিক ফ্রিকশন নিয়ে কাজ করব, এটাই হলো ব্যাপার স্যাপার চাকার ক্ষেত্রে। তারপর মানুষ যখন হাঁটে, মানুষ যখন হাঁটে তখন কি করে, পাটা সামনের দিকে ফেলে, তারপরে আগায়, আবার আগায় না, তো কি পায়ে ভূমি সাপেক্ষে পাটা কি মোটামুটি স্থির থাকে না কিছু সময়ের জন্য? হ্যালো, জি ভাইয়া, ভূমি সাপেক্ষে কি কিছু সময়ের জন্য স্থির থাকে না? এই যে এরকম ভাবে হাঁটে, কিছুক্ষণ স্থির ছিল, আবার এরকম, আবার এরকম, আবার এরকম, এরকম ভাবে হাঁটার সময়, তাই না? ভূমি সাপেক্ষে কিছুক্ষণ স্থির থাকে, এরকম ভাবে মানুষ যখন হাঁটে, দৌড়ায় ইত্যাদি ক্ষেত্রেও মানে নির্ণয় করার সময় আমরা কাইনেটিক ফ্রিকশনের বা স্ট্যাটিক ফ্রিকশন ইউজ করি। জাস্ট কথা এইটাই যে রোলিং উইদাউট স্লিপিং এরকম কোনো যদি শর্ত আমাদেরকে দেওয়া থাকে, আমরা কাইনেটিক ফ্রিকশনের বদলে স্ট্যাটিক ফ্রিকশন ইউজ করবো, কথা এইটুকুই, আর বেশি না। ওকে, জি ভাই। তো এই কথার, এই কথার উপর ভিত্তি করে আমি একটা স্যাম্পল প্রবলেম 9.11 এটা দেখি। এখানে বলছে একটা সলিড সিলিন্ডার অফ ম্যাস এম, রেডিয়াস আর, স্টার্টস ফ্রম রেস্ট অ্যান্ড রোলস উইদাউট স্লিপিং ডাউন অ্যান ইনক্লাইন প্লেন অফ লেন্থ এল, হাইট এইচ, ফাইন্ড দ্য স্পিড অফ ইটস সেন্টার অফ ম্যাস ওয়েন দ্য সিলিন্ডার রিচেস দ্য বটম। তার মানে কি বলছে, আমরা ওই যে ইনক্লাইন প্লেনের একটা ইনক্লাইন প্লেন দেখছিলাম যেটা ছিল আমাদের ইয়াতে, আচ্ছা তো যেমনটা বলতেছিলাম যে এরকম একটা ইনক্লাইন প্লেনের উপর এখানে একটা ইয়া আছে। আচ্ছা একটা কথা তো বলা হয়, যে কথাটা সেটা হলো যদি একটা ইউটিউবে একটা যদি ইয়া দেখাইতে পারতাম, মানে ডেমনস্ট্রেশন দেখাইতে পারতাম, ডেমনস্ট্রেশনটা এখন খালি একটু খুঁজতে হবে, তাও আমি মুখে বলি তাই তোমরা শুনো। যে মানে সাধারণ ক্ষেত্রে তোমাদের এটাই মনে হবে না যে এখানে যদি একটা বস্তু রাখি, ঠিক আছে, এখানে যদি একটা বস্তু রাখি, যদি বস্তুর ভরটা সমান হয়, ওকে সমান হয়, উভয় ক্ষেত্রে এম জি সাইন থিটা কাজ করতেছে, বস্তুটা যে আকৃতিরই হোক, বস্তুটা যদি এম ভরের হয় তার উপর এম জি সাইন থিটা কাজ করতেছে, এরপর যদি এম জি সাইন থিটা সব ক্ষেত্রেই কাজ করে, মানে বস্তুর ভর যদি সমান হয় তাহলে এম জি সাইন থিটার মানও সমান হবে, যেহেতু থিটা এখানে সেম আছে, তাহলে সব ক্ষেত্রেই এই বস্তুটা একেবারে সেম আসবে, একেবারে যদি স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে তাহলে সেম এক্সেলারেশন নিয়ে আসবে। সুতরাং এস ইকুয়ালস টু ইউটি, মানে স্থির অবস্থা থেকে, সুতরাং ইউটি এর কথা বাদ দিলাম আমরা, হাফ এ টি স্কোয়ার, যদি একই জায়গা থেকে ছাড়ি, মনে করো পাশাপাশি দুটা রেখে একই জায়গা থেকে ছাড়ছি, তার মানে তখন এদের টাইম একই লাগার কথা। তো বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখছে যে যদি আকৃতি ভিন্ন হয়, যদি কিরকম একটা স্ফেরিক্যাল শেপ হয়, বলের মতো আকৃতি হয়, তারপর যদি সিলিন্ডারের মতো আকৃতি হয়, তারপর যদি ব্লকের মতো আকৃতি হয়, এরকম কয়েকটা আকৃতির আলাদা আলাদা জিনিসপত্র পাশাপাশি থেকে একই সময়, মানে একই ভরের একই বস্তু একই সময়ে একই সাথে ছেড়ে দেওয়া হয়েছে, কিন্তু সবগুলো একই সাথে পৌঁছাইতেছে না নিচের দিকে, সবগুলো নিচের দিকে একই সময়ে পৌঁছাইতেছে না, তো মানে একটা ঝামেলার ব্যাপার স্যাপার হয়ে গেল না? একই সময়ে তো পৌঁছানোর কথা, একই সময়ে পৌঁছালে তাহলেই তো মনে করো একটা ব্যাপার স্যাপার, মানে একই সময় তো পৌঁছাবে, এটাই আমাদের স্বাভাবিক সেন্সে আসে, কিন্তু বিজ্ঞানীরা দেখলো এটা একই সময়ে পৌঁছায় না। তখন ওরা চিন্তা ভাবনা করে দেখলো যে ব্লকটা যখন নিচের দিকে নামতেছে, ব্লকটা তো জাস্ট ট্রান্সলেশনাল মোশনে নামতেছে, বাট আমাদের স্ফেরিক্যাল বলটা যখন নামতেছে তখন সে একটা রোটেশনাল মোশনে নামতেছে, আমার যখন সিলিন্ডার আকৃতির বস্তুটা নামতেছে তখনও তার একটা রোটেশনাল মোশন আছে প্লাস ট্রান্সলেশনাল মোশনও আছে। তখন তারা চিন্তা ভাবনা করে আমাদের এই রোটেশনাল ইনার্শিয়া টার্মটা নিয়ে আসলো। রোটেশনাল ইনার্শিয়া টার্মটা কি, ওই যে বলছিলাম যে ঘূর্ণন জড়তা, ঠিক আছে, তো আমাদের এই ব্লকের ক্ষেত্রে ঘূর্ণন জড়তাটা অনেক বেশি, যার কারণে এটা একেবারেই ঘুরে না, আমাদের স্ফেরিক্যাল শেলের ক্ষেত্রে ঘূর্ণন জড়তাটা মোটামুটি কম, যার কারণে এটা খুব তাড়াতাড়ি ঘুরে, এটা ঘুরতে পারে, তাই এর চলার সময় চলন গতিও যেরকম আছে সাথে ঘূর্ণন গতিও আছে, তাই এটা তাড়াতাড়ি পৌঁছায়। এটা থেকেই বিজ্ঞানীরা মানে যখন ঘূর্ণন গতিকে একটু মানে চিন্তা ভাবনা করে, মানে ঘূর্ণন গতি নিয়ে যখন কাজ, তখন নেওয়ার বদলে রোটেশনাল ইনার্শিয়া টার্মটাকে পরিচিত করার চেষ্টা করছে, বা রোটেশনাল ইনার্শিয়া টার্মটাকে নিয়ে আসছে। আশা করি বুঝাইতে পারছি। তো যদি এমনিতে আমাদের সেন্টার অফ ম্যাসের প্রবলেম করা হইতো আগে, তাহলে আমাদের ক্ষেত্রে এটা বের করাটা মানে খুব একটা ব্যাপারই ছিল না। এই যে এখানে দেখো,
এটা খুব একটা ব্যাপারই ছিল না, আমাদের এক্সেলারেশন এর মানটা আমরা জানতাম হলো জি সাইন থিটা, এক্সেলারেশন জি সাইন থিটা, এটা তো কোনো ইয়া নাই, মানে এটা তো বুঝো তাই না? হ্যালো তোমরা, জি হ্যাঁ এক্সেলারেশন তো জি সাইন থিটা হয়, এটা তো জানো, মানে এটা তো ওই যে দেখাইছিলাম তাই না? জি ভাইয়া দেখাইছি না এটা, বাকিরা তো বুঝতেছো যে এটা হবে জি সাইন থিটা। এক্সেলারেশন যদি জি জি সাইন ভাইয়া থিটা হয়, এই এস এর মান যদি আমাদেরকে দিয়ে দেয় ইউটি, ওই ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার দিয়ে টি দিয়ে সূত্র বের করতে তো আমাদের একেবারে কষ্ট হবে না তাই না? কিন্তু ব্যাপার হলো যে যেহেতু আমাদেরকে এইটা মানে এমন একটা জিনিস দিছে যেটা আমাদের ঘুরতেছে, সুতরাং এটা বের করাটা এতটাও সোজা হবে না। তো চলো বের করার চেষ্টা করি। প্রথম কথা হলো আমরা যদি এর এক্স এক্সিস বরাবর বিশ্লেষণ করি, এক্স এক্সিস বরাবর যদি বিশ্লেষণ করি, মানে এক্স এক্সিস বরাবর জিনিসটা কি, এক্স এক্সিস জিনিসটা হলো সারফেস এর সাথে সমান্তরাল যেটা আছে সেটা হলো এক্স এক্সিস। এক্স এক্সিস বলাটা ঠিক না, বলা হতে হরিজন্টাল এক্সিস। হরিজন্টাল এক্সিস কি জিনিস, যেটা সারফেস এর সাথে সমান্তরালে আছে। এখন আমি যদি এক্স এক্সিস নিয়ে কথা বলি, অনেকেই বলবে এক্সিসটা এইভাবে আঁকেন নাই কেন, এক্স এক্সিসটা এরকম থাকা উচিত। এক্স এক্সিসটা জিনিসটা হলো হরিজন্টাল এক্সিস, যেটা সারফেস এর সাথে হরিজন্টালে আছে। তো হরিজন্টাল এক্সিস বা হরিজন্টাল এক্সিস কে আমি এক্স এক্সিস দ্বারা রিপ্রেজেন্ট করতেছি। ওকে, এক্স এক্সিস নিয়ে যদি কথা বলি, তাহলে এক্স এক্সিস বরাবর আমাদের কি কি ফোর্স কাজ করতেছে। এক্স এক্সিস বরাবর দেখো আমাদের এদিক বরাবর কাজ করতেছে হলো ফ্রিকশন ফোর্স। ও আচ্ছা, আরেকটা কথা যেটা, সেটা হলো যদি রাস্তায় কোনো প্রকার ফ্রিকশন না থাকে তাহলে কিন্তু পুরোটাই হবে স্লিপিং। ওকে, রাস্তায় যদি কোনো প্রকার ফ্রিকশন না থাকে, এটা যদি ফ্রিকশন লেস হয়, ওকে একদম ফ্রিকশন নাই এরকম হয়, তাহলে পুরোটাই হবে স্লিপিং। আর ফ্রিকশন থাকলেই হ্যাঁ শুধুমাত্র তখন আমরা রোলিং উইথাউট স্লিপিং এটা ইউজ করতে পারবো। তো প্রশ্নে রোলিং উইথাউট স্লিপিং এটা বলে দেওয়ার অর্থ হলো যে সারফেস এর উপর কাজ করা হয়েছে সেই সারফেসে ফ্রিকশন আছে। বিভিন্ন আগেকার প্রবলেমে তোমরা দেখতে পাইছো যে বলা ছিল যে ভূমিতে ফ্রিকশন আছে, ওয়ালে ফ্রিকশন নাই, এরকম বিভিন্ন কিছু বলা ছিল। তো ফিজিক্সের বিভিন্ন প্রবলেমের ক্ষেত্রে এরকম বলা থাকে যে এখানে ফ্রিকশন আছে ওখানে ফ্রিকশন নাই, কিন্তু এটার ক্ষেত্রে যখন রোলিং উইথাউট স্লিপিং বলে দিছে তখন বাই ডিফল্ট ওটাতে ফ্রিকশন আছে। ওকে, তার মানে আমাদের এক্স এক্সিস বরাবর এই দিকে কাজ করতেছে ফ্রিকশন। ওকে, তাহলে এক্স এক্সিস বরাবর বিশ্লেষণ করলে সামেশন অফ এফ এক্স, এটা ইকুয়ালস আসবে হলো সামনের দিকে কাজ করতেছে এম জি সাইন থিটা, আমরা ধরে নিলাম এই নিচের দিকে পজিটিভ, ঠিক আছে, আর ওই ওই দিকে হলো নেগেটিভ এম জি সাইন থিটা। আচ্ছা আমি কি তাড়াতাড়ি পড়াচ্ছি বেশি? না ভাই ঠিক আছে, এম এক্স এম জি সাইন থিটা মাইনাস এফ এস কে আমরা কি লিখতে পারি, মিউ এস এন, এভাবে লিখতে পারি না? আবার দেখো ওয়াই এক্সিস কে আমরা বিশ্লেষণ করি, ওয়াই এক্সিস কে যদি বিশ্লেষণ করি, এই বরাবর এদিকে কাজ করতেছে একটা ফোর্স, আর এই বরাবর উপরের দিকে একটা ফোর্স কাজ করতেছে। আচ্ছা এই বরাবর নিচের দিকে যে ফোর্সটা কাজ করতেছে ওটা কি জানো, আমাকে একটু মনে করায় দাও। এই আশ্চর্য, সেই মার্কারটা বেশিক্ষণ খোলা রাখা হয়ে গেছে, এটাকে এখানে উল্টা করে রেখে দিই, আমি লালটা দিয়ে দিচ্ছি, লালটা মোটামুটি ভালো আছে। তো এদিক বরাবর যে ফোর্সটা কাজ করতেছে এটাকে আমাকে একটু বলো এটা কি জিনিস জানো, এদিক বরাবর যে ফোর্সটা কাজ করতেছে মানে সারফেস এর সাথে লম্ব বরাবর নিচের দিকে। ভাইয়া ওই যে কি বলে যে নর্মাল ফোর্স ভাইয়া, হ্যাঁ অভিলম্ব প্রতিক্রিয়া বল। জি, এই বরাবর এই নিচের দিকে অভিলম্ব প্রতিক্রিয়া বল নর্মাল ফোর্স কাজ করতেছে। আমি দেখাইছিলাম না যে এই বরাবর নিচের দিকে কাজ করে হলো এম জি সাইন থি এম জি কস থিটা, আর এম জি কস থিটা যেহেতু লম্ব বরাবর নিচের দিকে কাজ করতেছে, সুতরাং এর লম্ব বরাবর যতটুকু ফোর্স থেকে দিচ্ছে ততটুকু ফোর্স ফিরাই দিবে, সুতরাং সেটা হবে নর্মাল ফোর্স এন। আর যেহেতু ওয়াই এক্সিস বরাবর সারফেস ভেঙে নিচের দিকে চলে যাচ্ছে না বা সারফেস থেকে লাফ দিয়ে উপরে উঠতেছে, সুতরাং এটা ওয়াই এক্সিস বরাবর ত্বরণের মান হবে জিরো, মানে এম জি কস থিটা নর্মাল ফোর্স। সুতরাং এখান থেকে আমরা নর্মাল ফোর্স এর মান বের করতে পারি এম জি কস থিটা, ঠিক আছে, এই জিনিসটা কিন্তু বোঝা ভুল করা যাবে না। চলো তাহলে আমি আরো আরেকবার তোমাদেরকে দেখাই দিই, আরো আরেকবার জিনিসটা কিরকম, এই যে এখানে একটা আমাদের ব্লক জাতীয় বস্তু ছিল যেটার এই বরাবর নিচের দিকে আমার কাজ করতেছে ডাব্লু বা এম জি, লিখি এম জি পরিমাণ বল এই দিক বরাবর কাজ করতেছে, আর এখানে এটা থিটা কোণে আনত আছে। থিটা কোণে আনত থাকলে এই বরাবর হলো আমার হরিজন্টাল এক্সিস, আর এই বরাবর হলো আমাদের ভার্টিক্যাল এক্সিস, ঠিক আছে। এখন এই ভার্টিক্যাল এক্সিস বরাবর মানে এই এম জি ফোর্সটাকে তো হরিজন্টাল এক্সিস আর ভার্টিক্যাল এক্সিস এ দুই এক্সিস এ বিভক্ত করার প্রয়োজন তাই না? জি ভাইয়া
আমার এই হরিজন্টাল অ্যাক্সিস আর ভার্টিক্যাল অ্যাক্সিস দুই ভাগে বিভক্ত করার প্রয়োজন। দেখো এইখানে কোণের মান যদি থিটা হয়, এটা নিশ্চয়ই 90 - থিটা, কারণ এটা হলো আমার একটা সমকোণ, এটা আমাদের 90 - থিটা। আর যেহেতু এটা আমাদের ভার্টিক্যাল অ্যাক্সিস, ভার্টিক্যাল অ্যাক্সিস নিশ্চয়ই আমাদের এই সার্ফেসের সাথে লম্ব বরাবর আসছে, তার মানে 90 ডিগ্রি কোণ করে আসছে। তার মানে এটা যদি হয় 90 - থিটা, তার মানে নিশ্চয়ই এটা হলো থিটা, তাই না? জি ভাই। তাহলে এই যে উপাংশের ব্যাপারে যেটা বলছিলাম, যে যে এক্সিস এর সাথে থিটা কোণ করে থাকে সেই এক্সিস এর সাথে যেন কোন সম্পর্কটা হয়, দেখো এ ওয়াই এক্সিস এর সাথে বা ভার্টিক্যাল এক্সিস এর সাথে থিটা কোণ করে আছে, তাহলে ভার্টিক্যাল কম্পোনেন্ট বা ওয়াই এক্সিস এর কম্পোনেন্টটা কি হবে? ভে কস থিটা, কস থিটা হবে। তার মানে এম জি আছে, এম জি কস থিটা হবে। ওকে, আর তাহলে এই বরাবর কি আসবে? এই বরাবর আসবে এম জি সাইন থিটা, এম জি সাইন থিটা। এখন না একটা ব্যাপার আছে, সেটা হলো দেখি আমার ইয়াটা কই, আমার মেশিনটা হাতেই আছে। আচ্ছা, মানে এরকম একটা ব্যাপার আছে, ঠিক আছে, দেখো এই যে অনেকে এরকম ভাবে করে, এই বরাবর আমার মনে করে যে একটা ব্লক টাইপের জিনিসপত্র, এই বরাবর কাজ করতেছে হলো জি, ওকে, জি বা এম জি। আচ্ছা জি, জি নিয়ে কথা বললাম একাউন্ট, আর জি এর মান মনে করো ধরে নাও হলো 9.8, 9.8 বা 10 ধরলেও হয়। আচ্ছা এখানে মনে করো থিটার মান হলো, নিচের দিকে দেখা যাচ্ছে না ভাই, নিচের দিকে জি এর মান 9.8 এটাই লিখছি, মনে করো থিটার মান হলো 30 ডিগ্রি। ওকে, এখন একজন কি করে, দেখো এই কোণের মান আছে 30 ডিগ্রি, এখন যদি আমাকে এই এক্সিস বরাবর, এই এক্সিস বরাবর ত্বরণের কথা বলেন, আমি তো খুব ভালো ত্রিকোণমিতি পারি, কিরকম ভাবে করবো, এই যে এটা তো লম্ব তাই না, তাহলে সাইন থিটা ইকুয়ালস টু ডিভাইডেড বাই এদিককার, এদিককার এক্সেলারেশন কে আমি এ ধরলাম, ঠিক আছে, জি বাই এ, এরকম লিখতে পারি না? জি ভাই লেখা যায়। হ্যাঁ, এখন সাইন, আচ্ছা এবার এর মান আমাদের বের করতে হবে, এর মান উপাশে নিয়ে গেলাম আর সাইন থিটাটা ভাগ অবস্থায় দিলাম, সাইন 30-এর মান কত জানো? হাফ, সাইন 30-এর মান হাফ, হাফ মানে এটা এখানে হাফ লিখি, এই হাফটা নিশ্চয়ই উপরে গিয়ে গুণ হয়ে যাবে তাই না? তার মানে এটা হলো 2g। ও বাবা, পৃথিবীতে একটা জাস্ট ইনক্লাইন প্লেনের উপর বসাইছি তাই ফ্রি ফল এক্সেলারেশনের মান 2 গুণ বেড়ে গেছে, ভাবতে পারো? এটা তো এরকম একটা ব্যাপার স্যাপার হয়েছে না? এখন ব্যাপার হলো এই যে মেইন যেই ভেক্টরটা, ঠিক আছে, আমাদের মেইন ভেক্টরটা ছিল তো জি তাই না? জি ভাই, জি এম জি বা ফোর্স যেটাই বলো, মেইন ভেক্টরটা ছিল আমাদের জি, এই জিটাকে সব সময় ইয়াতে রাখতে হবে, নাম কি, অতিভুজে রাখতে হবে, আমাদের মেইন ভেক্টরটাকে সব সময় অতিভুজে রাখতে হবে, এই কথাটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? জি ভাই, আমরা এই জিটাকে কোথায় রাখছি, লম্বতে রাখছি না? লম্বতে রাখলে হবে না, আমাদের মেইন ভেক্টরকে সবসময় অতিভুজে রাখতে হবে। দেখো আমরা যখন এই যে ভেক্টর রেজলিউশন করছিলাম তখন কিন্তু আমরা এরকম ভাবে নিছিলাম, এরকম ভাবে একটা নিছিলাম, আর নিয়ে এই যে এখানে মান ছিল হলো থিটা, আমরা এক্স এক্সিস বরাবর কম্পোনেন্টটা খুঁজতেছিলাম, মানে ওয়াই এক্সিস বরাবর কম্পোনেন্ট যদি এই এ ওয়াই হয়, আমাদের এটা যদি ভেক্টর হয় আর এটা যদি এ ওয়াই কম্পোনেন্ট হয়, আর এদিকে এ এক্স কম্পোনেন্ট সেটা যদি এইদিকে হয়, আমরা কি করছিলাম, এখান থেকে ধরে নিয়ে এটাকে এখানে বসাইছিলাম, এটা হলো আমার এ ওয়াই আর এটা হলো এ এক্স, সবগুলোর উপরে ভেক্টর ছিল। আচ্ছা এখন এই যে দেখো আমরা আসল ভেক্টর, মূল ভেক্টরটাকে সবসময় অতিভুজে রাখছি, এরপরে আমরা এটাকে সলভ করছি, এ এক্স বের করার সময় আমরা কস থিটার ইয়া দিয়ে সহজে এ এক্স বের করে ফেলতে পারছি, এ ওয়াই বের করার সময় আমরা সাইন থিটার সম্পর্ক দিয়ে সুন্দরভাবে সাইন থিটা, এ ওয়াই এর মান হলো এ সাইন থিটা বের করে ফেলতে পারছি, এবং সবসময় আমরা মূল ভেক্টরটাকে ইয়াতে, নাম কি, অতিভুজে রাখছি, ওকে, অতিভুজ বা হাইপোটেনিয়াস যেটা বলে। আচ্ছা তো যেখানে ছিলাম চলে যায় কোথায় থেকে, আমার আমার মার্কার যেটা ছিল আর কোথায় তুলে রাখছি। আচ্ছা এই যে এন এর মান এম জি কস থিটা, এটা তো আশা করি এতক্ষণে ক্লিয়ার হয়ে গেছে। ওকে, তো এন এর মান যদি এম জি কস থিটা হয়, মানে ওয়াই এক্সিস বরাবর আমাদের মেইন কাজই হলো এন এর মান বের করা, তো এন এর মানটা জাস্ট ওখানে বসাই দিই, আর এছাড়া মনে হয় আমার ওয়াই এক্সিস এর এটা রাখার প্রয়োজন নাই, এন এর মানটা জাস্ট এখানে নিয়ে বসাই দিই, মিউ এস এম জি কস থিটা। ওকে, আচ্ছা এরপর আমি টর্কের একটু বিশ্লেষণ করি, ওকে, টর্কের বিশ্লেষণ করি। এখন দেখো
টর্কটা কি আমি কোথায় পিভট ধরতে পারি, একটু আমাকে আইডিয়া দাও তো। হ্যাঁ, পিভট কোথায় ধরলে সুবিধা হয় তোমার একটু আমাকে বলো, আমি চাটা খাই ফেলি, চাটা ঠান্ডা হয়ে গেছে। ভাইয়া এখানে দেখি, ভাইয়া ওই যে আপনার যে গুলক ওটাকে ধরলে তো সুবিধা হয় মনে হয়। মানে ব্যাপার হলো গোলকের কেন্দ্রটাকে ধরবো, তাই তো? জি ভাইয়া, আচ্ছা, গোলকের কেন্দ্রটাকে ধরবো। আর কারো কোনো মতামত? এখন দেখো, আর কারো কোনো মতামত আছে? নাই তো। আচ্ছা দেখো, গোলকের কেন্দ্রটাকে যদি আমি ধরি, তাহলে গোলকের এই সেন্টার অফ ম্যাস দিয়ে তো সাধারণত আমি এমজি সাইন থিটাকে, আমি বলতে পারি এমজি সাইন থিটা সেন্টার অফ ম্যাসে কাজ করতেছে, তাই না? এমজি সাইন থিটা সেন্টার অফ ম্যাসে কাজ করতেছে, সেটা আমরা বলতেই পারি। আবার একইভাবে এর নর্মাল ফোর্সটাও এই ইয়াতে কাজ করতেছে, এর সেন্টার অফ ম্যাসে কাজ করতেছে, এটাও বলতে পারি। আবার একই সাথে এর ওজন বলটা, এটাও হলো এমজি সাইন, মানে এমজি সাইন থিটাকে যেহেতু আলাদাভাবে রিপ্রেজেন্ট করতেছি, তাহলে আলাদাভাবে আর ওজন বলটা দেখানোর প্রয়োজন হয় না। মানে এমজি সাইন থিটাকে আর আলাদাভাবে রিপ্রেজেন্ট না করি, জাস্ট ওজন বল দিয়ে ধরি, ওজন বলটা আমার এই কেন্দ্র দিয়ে কাজ করতেছে। তার মানে খুব সহজে আমি এই ডাব্লিউটাকেও কেটে দিতে পারি, নর্মাল ফোর্সটাকেও কেটে দিতে পারি। এখন আমার কি বলো যে আরেকটা ফোর্স আছে, যেটা হলো আমাদের ফ্রিকশন ফোর্স। আমাদের ফ্রিকশন ফোর্সটা কি কেন্দ্র বরাবর কাজ করতেছে, এই কেন্দ্রে কাজ করতেছে? হ্যালো, মানে তো হয় না, ফ্রিকশন ফোর্সটা না আমাদের কেন্দ্রে মনে হয়। কাজ করতেছে না, ফ্রিকশন ফোর্সটা আমাদের কেন্দ্রে কাজ করতেছে না, ফ্রিকশন ফোর্স আমাদের এই যে এই বরাবর কাজ করতেছে। ওকে, আচ্ছা, তো যেহেতু আমি এই দুটাকে কেটে দিতে পারছি, জাস্ট আমার এই একটা ফ্রিকশন ফোর্স থাকলো, এই ফ্রিকশন ফোর্স এর মাধ্যমে আমরা খুব সহজেই কাজ করে দিতে ফেলতে পারি। এদিকে তো আর কোনো কিছু নাই, ডাব্লিউ ও নাই, নর্মাল ফোর্স ও নাই, জাস্ট ফ্রিকশন ফোর্স আছে আমাদের। তো আমাদের এই গোলকের সেন্টারটাকে যদি আমরা পিভট ধরি, আসলে গোলকের সেন্টারকে কেন্দ্র করেই তো ঘুরবে, তাই না? ও আমার বলাটাই যে কোনটাকে পিভট ধরবো, ঠিক আছে, কারণ এখানে পিভট তো নির্দিষ্ট, কারণ গোলকের সেন্টারকে কেন্দ্র করেই ঘুরবে। আচ্ছা, টর্ক ইকুয়ালস টু, মানে আমাদের ভাইয়া যখন করছিল, প্রথমে এই সেন্টারটাকে ধরছিল, তারপরে একটু মানে মজা করার জন্য এই নিচের এই যে কেন্দ্রে ইয়া কাজ করতেছে, যেখানে ইয়ার ফ্রিকশনটা কাজ করতেছে, সেটা নিয়ে একবার ক্যালকুলেট করছিল কি যেন একটা প্রুফ করার জন্য বা দেখানোর জন্য, মনে নেই আমার। হয়তো আমাকেও করতে হবে সামনে কোথাও কোনো অঙ্ক করতে গেলে। আচ্ছা, টর্ক ইকুয়ালস এফ আর, ঠিক আছে, এর দিকটা একটু নির্ণয় করে ফেলি। এই যে এদিক বরাবর, এই যে এদিক বরাবর আমাদের ইয়া, এই যে এইদিক বরাবর, মানে বস্তুর গতি তো এইদিকে, তাই না? তাহলে ফ্রিকশন নিশ্চয়ই বরাবর ওইদিকে কাজ করবে, আর রেডিয়াস হলো এইদিকে। তো চলো দেখি, এই যে এই দিক বরাবর আমাদের প্রথম ভেক্টর, আমাদের দ্বিতীয় ভেক্টরকে দেখো, আমি এটা তো আমাদের আসল ভেক্টর না, আমাদের ভেক্টর হলে এইটা ফিকশন। ওকে, তো আমি দেখো এই দ্বিতীয় আঙ্গুলটা ওইদিকে দিতে পারতেছি না, সুতরাং একটু ঘুরাই নিলে ভালো হয়। আমি বাম হাত দিয়ে কাজটা করি, ঠিক আছে, বাম হাত দিয়ে এখানে সুবিধা হচ্ছে। প্রথম ভেক্টরের দিকে প্রথম আঙ্গুল দিলাম, দ্বিতীয় ভেক্টরের দিকে দ্বিতীয় আঙ্গুল দিতে পারতেছি না। দ্বিতীয় ভেক্টরের দিকে মানে বাম হাতের যে নিয়মটা ছিল, মধ্যমা উপরে থাকবে, তর্জনী নিচে থাকবে, সেই রকম নিয়ম মেনে আমি দ্বিতীয় ভেক্টরের দিকে আঙ্গুল দিতে পারছি না, সুতরাং একটু উল্টায় নেই। এই যে উল্টায়, আশা করি তোমরা বুঝতে পারতেছো যে এই যে প্রথম ভেক্টরের দিকে তর্জনী, দ্বিতীয় ভেক্টরের দিকে মধ্যমা, আমি আমার রুলসটা ঠিক রাখছি, সেটা হলো আমার মধ্যমা উপরে, তর্জনী নিচে, সেই রুলসটা ঠিক রেখে আমি দেখতে পাচ্ছি টর্ক হলো নিচের দিকে, মানে জেড এক্সিসে, নেগেটিভ জেড এক্সিস, এই নেগেটিভ। তো আর আর তো কোনো টর্ক কাজ করতেছে না, তাই না? জি না ভাইয়া, আর কোনো টর্ক কাজ করতেছে না। আমাদেরকে এখান থেকে কি যেন বের করতে বলছিল, আমাদেরকে এখান থেকে এক্সেলারেশন এ এর মান বের করতে বলছিল। আচ্ছা, এক্সেলারেশন, এই টর্ক কে তো আমি এরকম লিখতে পারি, আই আলফা, এরকম ভাবে রিপ্রেজেন্ট করতে পারি, তাই না? আচ্ছা, এখন সিলিন্ডারের আই এর মান কত? সিলিন্ডারকে যদি এর সিলিন্ডার এক্সিস দিয়ে ঘুরাই, ঠিক আছে, সিলিন্ডারকে এর মধ্যবর্তী এক্সিস দিয়ে ঘুরাই, তাহলে এর আয়ের মান কত? ভাইয়ার যে কি গুণ দিছিল না, 1/4 MR স্কোয়ার প্লাস মনে হয় ভাইয়া, যে 1/12 ওইটা মনে হয় ভাইয়া, 1/4 প্লাস 1/12 একটা বলছিলেন। এখন ব্যাপার হলো মার দেওয়া ছাড়া উপায় নাই, সত্যি কথা এটাই।
কিন্তু অনলাইনে মাইট দেওয়ার কোনো সিস্টেমটা আসলে রাখি নাই। কালকে আমি বলছিলাম যে জিনিসগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, খাতায় লেখো, এরপরে মুখস্থ করবা। আচ্ছা ব্যাপার না, যেহেতু আমরা ওই চ্যাপ্টারেই আছি, আমি ওই জিনিসগুলোর দিকে যাই। আজকে অন্তত তোমরা খাতায় লিখে ফেলো, ওকে? খাতায় সুন্দর করে লিখে এঁকে ফেলো, এই যে ওকে, আর একটু ছোট করে দিই। আশা করি ঠিকঠাক ভাবে দেখা যাচ্ছে। জি ভাই, এবার একটু লিখে ফেলো, ঠিক আছে? খাতায় লেখা হয়ে গেলে আমাকে বললো, আমি বরং 5 মিনিট টাইম দিলাম, ঠিক আছে? অনেক সুন্দর করে আঁকবা কিভাবে কোন এক্সিস দিয়ে কিভাবে ঘোরাতে হচ্ছে, সেরকম আঁকবা। এই প্রবলেম, আচ্ছা এই প্রবলেমটা তো আর বেশি নাই, এই প্রবলেমটা অল্প একটু আছে, 5 মিনিট ওয়েট করো, ওকে? ততক্ষণে জি তোমরা ভাইয়া, আর আমি চাটাও শেষ করি। তোমরা কেউ নজর দিও না, দরকার হলে তোমরা নিজেরাও বানায় খাও, দিতে জি পারতেছি ভাইয়া না দিব না। অনলাইন। অনলাইন মাইকটাও দিতাম, যদি অফলাইন হইতো চাটাও দিতাম। আচ্ছা তোমরা এতদিন মাইক্রোসফট টিমে জয়েন করতেছো, মাইক্রোসফট টিমে জয়েন করতে কি মানে কিরকম কোনো প্রবলেম হয়েছে কখনো? না ভাইয়া, হয় নাই কোনো প্রবলেম। মানে অনেকের ক্ষেত্রে মানে সবাইকে মোবাইল থেকে জয়েন করো নাকি কম্পিউটার বা? ভাইয়া আমি তো মোবাইল থেকেই জয়েন করি।
অনেকের ক্ষেত্রে বলে যে অনেকক্ষণ ওয়েট করতে হয়, স্ক্রিন কালো হয়ে যায়, মানে অনেকে না একজনই আমাকে বলছিল। জানি না ভাইয়া। যে বলছিল সে অবশ্য আমার নিজেরই ফ্রেন্ড, মাথাটা নষ্ট করতে পারে, নষ্ট আছে সেটা জানি তো আমি, তাছাড়া তো বেশি সমস্যা হওয়ার কথা না আশা করি। ভাইয়া, প্রথম লাইনের শেষে যে দুইটা সিলিন্ডার আছে, দুইটার পার্থক্য কি আমি বুঝলাম না, একটা মোটা একটা চিকন, তো সূত্রে আলাদা আলাদা আসছে কেন? প্রথম লাইনে এই যে এটা আর এটা, এই দুইটার পার্থক্য? জি জি, দুইটা সিলিন্ডার, সলিড সিলিন্ডার যেটা লেখা আছে। হ্যাঁ, মানে ব্যাপার হলো একটাকে তুমি চিন্তা করো আমার এই যে এই মার্কারের মতো, আর আরেকটাকে তুমি চিন্তা করতে পারো এই যে এই এই কলমের মতো, ঠিক আছে? এটা হলো যার র্যাডিয়াস বলে কিছু জিনিসপত্র আছে, এই মোটা একটু মোটা মানে র্যাডিয়াস আছে, আর আরেকটাকে তুমি লাঠির মতো চিন্তা করতে পারো। ওকে, এটাই পার্থক্য। জি ভাইয়া, বুঝতে পেরেছি। জি ভাইয়া, আর একটা জিনিস মার্ক করো, এখানে কিন্তু সলিড সিলিন্ডার অর ডিস্ক লেখা আছে, মানে ডিস্ক আর সলিড সিলিন্ডার উভয়েরই এই জেড এক্সিস বরাবর রোটেশনাল ইনার্শিয়া হলো হাফ এম আর স্কোয়ার। জি ভাইয়া, শেষ তোলা। বাকিদের শেষ হয়েছে? বাকিরা জাস্ট একটা কাজ করতেছি, তো মানে ব্যাপার হলো আজকে আমাদের টপিক ছিল ওয়ার্ক, কাইনেটিক এনার্জি অ্যান্ড পটেনশিয়াল এনার্জি। তো ইয়ার ক্ষেত্রে তোমরা হয়তো আগের দিনের রেকর্ডিং গুলো দেখছো, যে অটোমেটিক সামনে জেনারেট হয়ে একটা পেজ চলে আসে, আর যেটাতে টপিক লেখা থাকে, কে রেকর্ড করছে, কে মিটিংটাকে অর্গানাইজ করছে, তারপর মিটিংটা কোথায় অর্গানাইজ হয়েছে ইত্যাদি একটা কিছু থাকে, তাই না? ওখানে নাম দেওয়া ছিল জি ওয়ার্ক, ভাইয়া, কাইনেটিক এনার্জি অ্যান্ড পটেনশিয়াল এনার্জি। ওই জিনিসটাকে চেঞ্জ করে জাস্ট লিখে দিন প্রবলেম সলভিং অন টপিক। হ্যালো ভাইয়া, শুনতে পাচ্ছেন? পাচ্ছেন? হ্যালো তুমি কিছু বলতে চাইলে? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি আমি। ভাই, বলছি আমি আগের দিনে মানে কিছু ক্লাস করতে পারিনি, সবগুলো ক্লাস কি একসাথে কোথাও দেওয়া আছে যেখানে একটু করতে পারি? সবগুলো ক্লাস একসাথে? হ্যাঁ, আমি দিয়ে দিব, না ঠিক আছে, আমি দিয়ে দিব, না বা বলে দেই। আচ্ছা, ওটা গিয়ে থাকুক, ততক্ষণ আমি ইয়া বলে দিই, ওই যে ইউটিউবে যাবা, ইউটিউবে গিয়ে লেখা হলো, আমি দিয়ে দিব, না দারুন নাইম লিখবা, দারুন নাইম লিখে আমাকে, তো হয়তো ওই যে ইয়ার পোস্টার দেখছো, ওই যে ওপেনিং সেরিমনি পোস্টার দেখছো, ওই রকম একটা লাল পাঞ্জাবি টাঞ্জাবি পরা একটা ছবি আছে, দারুন নাইম এরকম বানান নিয়ে লিখবা, তারপরে ইয়াতে ওই চ্যানেলে ঢুকলে প্লে লিস্টে দেখবা হলো জগদীশ চন্দ্র বোস অনলাইন ফিজিক্স ক্যাম্পাসে, ওখানে প্লে লিস্টে আজ পর্যন্ত 6টা ক্লাস হয়েছে, সেই 6টা ক্লাস দেওয়া আছে, আজকের ক্লাস শেষ হলে 7 নম্বর ক্লাসটাও আপলোড দিয়ে দিবে। ওকে, তো ওখান থেকে দেখে নিতে পারো, আর এই ক্লাস আপলোড দেওয়া শেষ হলে 7 নম্বর ক্লাস আর প্লে লিস্টের একটা সবকিছু আমি ওই আমাদের প্রাইভেট যে ফেসবুক গ্রুপ আছে ওইখানে পোস্ট করে দিব, না আর মেসেঞ্জার গ্রুপে তো দিয়েই দিব, না? আচ্ছা, তো আমি যেখানে ছিলাম এই টর্কিকোস আই আলফা, এখানকার মানে রোটেশনাল ইনার্শিয়াটা হবে হাফ এম আর স্কোয়ার, তার মানে এটা ছোট হাতের আর দ্বারা রিপ্রেজেন্ট করছি, করি হাফ এম আর স্কোয়ার, আর আলফা আলফা আমাদেরকে এখানে কি জানতে চাইছিল দেখি, আমাদেরকে জানতে চাইছিল আলফাটাকে চেঞ্জ করতে হবে কিনা। ও আচ্ছা, আমাদের এখানে মানে এর মান জানতে চাইছিল, তাই না?
আমাদের এখানে এক্সেলারেশন এর মান জানতে চাইছিল, আচ্ছা এক্সেলারেশন এর মান তো মনে হয় আগেই বের করে ফেলতে পারতাম নাকি? দেখি হ্যাঁ, ব্যাপার হলো যে দেখো এই যে আমাদের এক্স এক্সিস বরাবর ইকুয়েশনে দেখো এখানেও এম কমন, এখানেও এম কমন, এখানেও এম কমন, সবগুলো এম কে আমি বাদ দিয়ে দিলাম, সবগুলো এম কে যদি আমি বাদ দিয়ে দেই আমার জাস্ট থাকতেছে এক্স এক্সিস বরাবর এক্সেলারেশন। এখানে জি এর মান আমাদের জানা আছে, সাইন থিটা এর মান আমাদের জানা আছে, সাইন থিটা মানে এটাকে জাস্ট থিটা হিসাবে কল্পনা করে নাও, আমাদের ইয়াতে বলছে এখানে থিটা কোণে আনত আছে, এর এক্সেলারেশন এর মান কত, ঠিক আছে? সেটাকে আমরা জি এর সাপেক্ষে প্রকাশ করব। জি এর সাপেক্ষে প্রকাশ করার সময় আমাদের সবকিছু জানা আছে, বাট আমাদের এই মিউ এস স্ট্যাটিক ফ্রিকশন কোএফিসিয়েন্ট এটার মান জানা নাই। এটার মান জানার জন্য আমরা এত বেশি কষ্ট করতেছি, তো এত বেশি কষ্টের মানে প্রায় অবসান ঘটে গেছে। এই যে দেখো এই এক্সেলারেশন এর মানটা যদি আমি এখানে বসায় দেই, এরকম ভাবে বসায় দিলে কি আসবে? এত নাওটার সম্ভাবনা আছে সেটা দেখি নেই। এই এম এ স্কোয়ার আর আলফা কে লিখতে পারি আমরা কি, আলফা কে আমরা লিখতে পারি হলো এ ডিভাইডেড বাই আর, তাই না? এ ডিভাইডেড বাই আর লিখতে পারি, তো মাইনাস এফ আর, তো মাইনাস এফ আর। দেখো এই যে এই আর আবার এই স্কোয়ার গেল, এই আর আর এখানকার স্কোয়ার গেল, তার মানে আমরা ফ্রিকশন ফোর্স মাইনাস এফ এর মান বের করে ফেলতে পারলাম। তো মাইনাস এফ এর মান বের করছি হলো হাফ এম এ, ফ্রিকশন ফোর্সের মান বের করছি আমরা হাফ এম এ। এখন এই হাফ এম এ এই ফ্রিকশন ফোর্সের জায়গায় বসায় দিলেই আমাদের আর এই মিউ এস এর মানটা লাগতেছে না, ঠিক আছে? মিউ এস এর মান না লাগাই আমরা খুব সহজে ইয়ার মানটা ক্যালকুলেট করে ফেলতে পারতেছি, তাই না? জি ভাইয়া, তো আমি এই এটা মুছি। এখানে আমাদের ছিল এরকম যে এম এ এক্স এম জি সাইন থিটা, আর এই আমাদের আসলো কি মাইনাস এফ ইকুয়ালস হাফ এম এ, ঠিক আছে? তো মাইনাস এফ, এই যে মাইনাস এফ এই পুরোটুকুর বদলে হাফ এম এ এরকম বসাই দিলাম। তো এই এ এ এ তো আর কি, তাহলে মানে এ এক্স দিয়ে বসাই দেওয়া উচিত। তো এই এ কে এই পাশে আনলাম, এই পাশে এনে একবারে কমন নিয়ে ফেলি, এম প্লাস হাফ এম এরকম হবে, তার মানে বুঝতেছি 3/2 হবে এম জি সাইন থিটা, এটা হবে হলো 3/2 m, 3/2 m, এই পাশের m আর ওই পাশের m কাটা, এই পাশের m ওই পাশের m কাটা, এই 2/3 কে ওই পাশে নিয়ে গেলে হবে, মানে 3/2 কে ওই পাশে নিয়ে গেলে হবে 2/3 g sin theta, এটা আমাদের acceleration। তো theta এর মানটা আমাদের দেওয়া নেই, তাই আমরা এর numerical answer টা পাইতেছি না, তো ব্যাপার না, g এর মান তো আছে, হয়ে যাবে। আর মানে বোধ কথা এটা আমি একটা পরীক্ষা দিছিলাম যেখানে আমি মানে আমার আগে থেকে অঙ্কটা জানা ছিল, অঙ্কটা করা ছিল, ডিরেক্ট এটা আমি সূত্র হিসাবে ইউজ করে দিছিলাম। ওকে, মানে ওই কি গণিত যোগে তো বিভিন্ন মানে পরীক্ষা হয়, কম্পিটিশন হয়, ওই গণিত যোগের কম্পিটিশনে এখানে এরকমই প্রবলেম ছিল, জাস্ট বলেছিল এক্সেলারেশনের মান কত, এক্সেলারেশনের মান না, এই যে এরকমই মানে ওইখানে সবকিছুর মান দিয়ে দিছিল, ম্যাথ দিয়ে দিছিল, তারপরে থিটা এর মান দিয়ে দিছিল, ইত্যাদি দিয়ে দিছিল, ওখান থেকে ক্যালকুলেশন করে এক্সেলারেশনের মান বের করছি। তারপর এস এর মান দেওয়া ছিল, এস এর মান থেকে হলো ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2 এ এস, যেহেতু এক্সেলারেশনের মান আমার জানা আছে, এস এর মান দেওয়া আছে ইউ স্কোয়ার, মানে স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করছে, সুতরাং একেবারে তলায় এসে ভেলোসিটি এর মান কতটুকু হবে সেটা আমরা সহজেই ক্যালকুলেট করতে পারতেছি। তো এটাই মনে হয় আমাদের কাছে জানতে চাইছিল, ফাইন্ড দ্য স্পিড অফ ইটস সেন্টার অফ ম্যাস হোয়েন দ্য সিলিন্ডার রিচেস দ্য বটম। ওকে, তো ভাইয়া আশা আপনি কি করি রেটেড কন্টেস্ট দেন গণিতজ্ঞের? রেটেড কন্টেস্ট আমি গণিতকে মানে মধ্যে কথা এইসব ওই মানে খুচরা অলিম্পিয়াড গুলো দেওয়াটা প্রায় ছেড়েই দিছি, মানে এই যে এর অলিম্পিয়াড, এই সায়েন্স ক্লাবের অলিম্পিয়াড, ওই সায়েন্স ক্লাবের অলিম্পিয়াড ইত্যাদি অলিম্পিয়াড দেওয়ার বদলে মানে ইত্যাদি অলিম্পিয়াডে যেসব কোশ্চেন গুলো আসে প্রায় আসে হলে এমসিকিউ টাইপ, মানে কোশ্চেনটাতে মানে একটু ইয়া থাকে না, মানে বুঝতেছো তো যে এরকম এরকম কোশ্চেনটা, এটা নিশ্চয়ই একটা ভালো কোশ্চেন ছিল, বাট যিনি কোশ্চেন করছে তিনি তো বুঝতেছো জাস্ট টিচারকে ফিজিক্স থেকে জাস্ট কপি মারছে, বুঝতেছো তো আশা করি? জি ভাইয়া, এই জায়গায় ফিজিক্স থেকে জাস্ট কপি মারছে, মানে তাও এমন একটা কপি মারছে যেটা উদাহরণের অঙ্ক একটা কপি মারছে,
যদি অনুশীলনী থেকে একটা কপি মারতো তাহলে হয়তো যে হয়তো স্টুডেন্টদের কাছে অ্যান্সার নাই বা মানে উদাহরণের অঙ্কর মতো করে একটা দিত, যে অ্যান্সার গুলো চেঞ্জ করে দিব, হয়তো পোলাপাইনের কাছে নুমেরিক্যাল অ্যান্সারটা আছে কিন্তু প্রসেসটা নাই কিভাবে করতে হবে। তো মানে সেম সেম মানে ওখান থেকে করাই যায়, মানে একটা বই দেখে ওখান থেকে আইডিয়া নিয়ে ওই আইডিয়া রিলেটেড একটা করাই যায়, কিন্তু এটা তো যেটা দিয়ে দিছে একেবারে ইয়া, তো সেই অনুযায়ী এরকম দিয়ে আসলে লাভ হয় না। এছাড়া মনে করো বিভিন্ন ইন্টারন্যাশনাল ইয়া আছে, যেরকম ওই কি বলবো ফাজি ক্লানি আছে একটা, ফাইজি ক্লানি আছে, ফাইজি ক্লানি, এরা প্রায় বিভিন্ন কন্টেস্ট টেস্টের আয়োজন করে। এখন কি মাস, ফেব্রুয়ারি মাস না? হ্যাঁ জি ঠিক আছে, ভাইয়া, ফেব্রুয়ারি, ফেব্রুয়ারির এই 12-13 তারিখে, ভালো কথা মনে করছো, আসলে এই 12-13 তারিখে দেখবো ফাইকস নামে একটা অলিম্পিয়াড হবে। ফাইকস এটা হলো ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড, আর মানে বুঝতেছো ইন্টারন্যাশনাল অলিম্পিয়াডে মানে দিয়ে একটা মজা আছে, একটা মানে সেই রকম আনন্দ আছে। আর এরকম এই ফাজিকলানি এটা হয় হলো ইয়াতে, ফাজিকলানি না তো, এই ফাজিকলানি হলো মানে অর্গানাইজেশনের নাম, আর এদের যে কম্পিটিশনটা হয় সেটার নাম হলো অনলাইন ফিজিক্স ব্রল। এটা হয় হলো নভেম্বর মাসে, মানে আমি যখন ফিজিক্স মানে মোটামুটি পড়া শুরু করি, মানে আমি মেইন পড়া শুরু করছিলাম আমি হলো অনলাইন ফিজিক্স ব্রলে, সবাই মিলে টিম আপ করছিলাম যে অ্যাটেন্ড করব, তার জন্য ওই অনলাইন ফিজিক্স ব্রলের জন্য ফিজিক্স মোটামুটি পড়া শুরু করছিলাম। আর এই যে ফাইকস এটা হলো ইয়ার পরে, মানে অনলাইন ফিজিক্স ব্রল হলো ছোট বড় সবাই দিতে পারে, ক্লাস 6 থেকে শুরু করে একেবারে ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি শেষ করে চাকরি টাকরি করতেছে সবাই অনলাইন ফিজিক্স ব্রল দিতে পারে। তার মানে বুঝতেছে যে অনলাইন ফিজিক্স ব্রলের কোশ্চেনটা একটু তুলনামূলক হার্ড হয়, তবে মানে ক্যাটাগরি আলাদা থাকে, ঠিক আছে, মানে তোমার ক্যাটাগরিতে মানে হতে পারে যে কোশ্চেন হার্ড কিন্তু বাট তোমার ক্যাটাগরিতে তুমি সেরা সেটা তো দেখাতে হবে। তো এরকম ফাইকসে কি হয়, ফাইকসে তুলনামূলক একটু কোশ্চেন গুলো সহজ হয় আর মানে তোমার মোটামুটি চলে ফাইকস। এই ফাইকসে হলো কি হয় মানে হাই স্কুল লেভেলের 6 থেকে 12 পর্যন্ত যারা আছে তারা দিতে পারে। আর এরপরে হয় হলো ফিজিক্স কাপ, এই ফিজিক্স কাপ আছে, অঙ্কগুলো আসলে তোমরা দেখতে পারো, মানে আমার মানে বুকে এত সাহস নাই যে আমি ফিজিক্স কাপে যাবো অ্যাটেন্ড করবো। ফিজিক্স কাপ বেশ অনেক দিন ধরে হয়, 5-6 মাস ধরে হয়, বেশ কয়েকটা প্রবলেম ওরা ইমেইলে পাঠায় দেয়, 7 দিন সময় থাকে সেই প্রবলেমটা সলভ করে অ্যান্সার দেওয়াতে। তো যার প্রবলেম সলভিংটা সবচেয়ে সুন্দর হয় তার হলো সর্বোচ্চ পয়েন্ট, এভাবে ধীরে 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 পয়েন্ট হয়। এভাবে মনে করো 6 মাস 7 মাস পরে একদম লাস্ট ফাইনাল একটা মনে করো কাপের মতো এরকম কিছু একটা দিবে, ফিজিক্স কাপ যেরকম বিশ্বকাপ ওরকম একটা ফিজিক্স কাপ। তো এটা বেশ হার্ড একটা কম্পিটিশন, বলতে গেলে যারা ইউনিভার্সিটি লেভেল বা ফিজিক্স এর প্রফেসর ওই রকম লেভেলের মানুষজন এই ফিজিক্স কাপে অ্যাটেন্ড করে, সাথে তুমিও অ্যাটেন্ড করতে পারবা, কোনো সমস্যা নাই। তারপর এরপর আরেকটা কন্টেস্ট আছে যেটা হলো ওফো, অনলাইন ফিজিক্স অলিম্পিয়াড, এটাও বেশ ভালোই মজা হয়, কিন্তু ব্যাপার হলো যে এটাতে ইয়া থাকে, 3 দিন টাইম থাকে, 3 দিন টাইমের ভিতরে তোমার অ্যান্সার গুলো করতে হয়, মানে যেখানে টাইম যত বেশি দিবে বুঝতেছে সেটা একটু হার্ড হবে। আমরা যখন ওফো দিছিলাম আমার আসলে আমাদের আসলে জাস্ট একটা কোশ্চেনের অ্যান্সার হয়েছিল, ঠিক আছে, বেশ অনেকগুলো অ্যান্সার করছিলাম, আসলে টিমের সবাই একসাথে মিলে বসাই হয় নাই তাই। তো যাই হোক, আমি কঠিন বলতেছি তো ইয়া করো না, মানে একটু হার্ড আছে, যাই হোক দিয়ে মজা আছে, যত হার্ড দিয়ে মজা আছে। আর এই ফাজিকলানিতে সম্ভবত 1 ঘন্টা কি 2 ঘন্টা টাইম দেয়, অনলাইন ফিজিক্স ব্রলে 3 ঘন্টা টাইম দেয়। আর তোমাদের টিমে 5 জন মেট থাকে, এই 5 জন মেট মিলে একটা বসে সলভ করে ফেলবা এই আর কি। তো এই অনলাইন ফিজিক্স ব্রল হলো রাত 10টা থেকে 1টা পর্যন্ত হয়, মানে দুইবারই এরকমই দিছি, রাত 10টা থেকে 1টা, বেশ মজা হয় রাত্রের বেলা। আর এই ফাজে ফাইকল সম্ভবত বিকাল বেলার দিকে 2টা থেকে 5টা পর্যন্ত, এরকম 2টা থেকে 5টা, তার মানে 3 ঘন্টায়, হ্যাঁ 3 ঘন্টা কি 2 ঘন্টার টাইম হয়। তো এগুলো কম্পিটিশনে অ্যাটেন্ড করতে পারো, স্পেশালি যে ফাইকস এই ফেব্রুয়ারির 12 তারিখে দেখবা ফাইকস এর ইয়া, হয়তো রেজিস্ট্রেশন ডেডলাইন প্রায় এসেই গেছে, ইয়া করে নিও মানে রেজিস্ট্রেশন করে নিও। আর দেখা যাক, এবার তো মনে হয় টিম ওরকম ফ্রেন্ডদেরকে বলে দেখতে হবে ওরা অ্যাটেন্ড করবে কিনা, ফ্রেন্ড যদি অ্যাটেন্ড না করে অবশ্যই তোমাদের কারোর সাথে অ্যাটেন্ড করা যাবে টিম নিয়ে, ঠিক আছে, তোমরা নিজেরাও টিম আপ করে খেলতে পারো নিজেদের ভিতরে, জি ভাই। কারোর সাথে ক্যাম্পে আচ্ছা ভাই, আপনি পরিচিত একটু রেজিস্ট্রেশন লিঙ্কটা দিয়ে দিন গ্রুপে। রেজিস্ট্রেশন লিংক, চলো একটু দেখি আসি যে ফাইকাসের কি হয়েছে না হয়েছে। ফাইকাস আমি টিপলাম, কই গেল, কাজ করতেছে না,
লিখে দিছিলাম টেলিগ্রাম তোর। কাজ করে না, তার উপর আবার দেখি কিছু কাটার চেষ্টা করি ভাই। মানে একই অর্গানাইজেশন আসলে ফাইকস আর অনলাইন ফিজিক্স বল ইয়া করে হোস্ট করে। এখন ব্যাপার হলো এখন এখানে ওই যেরকম ফিজিক্স কাপে যেরকম বললাম না অনেকগুলো প্রবলেম দেয়, অল্প 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 করে সলভ করতে হয়, ওইটা এখানেও হয়। আচ্ছা, অর্গানাইজেশনের নাম ফাইকস, আর মেইন প্রতিযোগিতার একটা হলো ফাইজিক লানি আর একটা হলো ইয়া, এগুলো সব সবকিছু হলো চেস ভাষায়, মানে চেস না মানে চেক ভাষায়। আচ্ছা, আপাতত মনে হয় দেখতে পাচ্ছো 11ই ফেব্রুয়ারি। জি ভাইয়া। তো এই যে রেজিস্ট্রেশন ডেডলাইন দিয়ে দিছে দেখি। আচ্ছা, শিডিউল দেখা উচিত, রেজিস্ট্রেশন ডেডলাইনে। ওহো ভাইয়া, ওখানে তো দেখলাম যে 4 তারিখ পর্যন্ত রেজিস্ট্রেশন করা। এটা তো ডিস্টার্ব হয়ে গেল, ব্যাপার হলো এবার তো এরা অনলাইনে করতেছে না, এবার এরা অফলাইনে করতেছে। এবার অফলাইনে করতেছে, পারবা নাকি অফলাইনে ওই যে চেক প্রজাতন্ত্রে গিয়ে পরীক্ষা দিয়ে আসতে? না ভাইয়া, যদি আমেরিকায় হতো তাহলে ওইখানে স্টুডেন্ট ভিসায় চলে যেতাম, আর ওখানে অবৈধ অভিবাসী হিসেবে থেকে টাকা রোজগার করতাম। থাক, তবুও দেখবো না যে অনলাইনে কোনো ব্যাপার স্যাপার আছে কিনা, আর অনলাইনে কোনো অলিম্পিয়াড থাকলে বলবো না ইন্টারন্যাশনাল। আর তোমার কিছু থাকলে বইলো আমাকে, গ্রুপে দিও। আচ্ছা, তো আজকের মতো মনে হয় এখানে শেষ করি, নেক্সট দিন আমরা এই সম্পর্কে করবো। জি ভাই, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আমার পক্ষ থেকে সবাইকে সালাম, সালাম আলাইকুম। Thank you.